আপনারা শুনছেন ডগ টেলস বাই 9F10। আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা, মাকড় খাকির কবলে অবলম্বনে গ্রামের সেই কুয়ো। ভালো লেগেছে, খারাপ লেগেছে বা দারুণ লেগেছে, আপনার মনের যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সরাসরি গল্প শুনতে হলে গল্পের 2 মিনিট 5 সেকেন্ডে চলে যান। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল। ভারতবর্ষের বৈদেশিক শত্রুরা একাধিকবার আক্রমণের মধ্য দিয়ে নিজের অস্তিত্বকে বলবৎ করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে অন্যতম অস্তিত্বের খোঁজ পাওয়া যায় বর্গীদের আক্রমণের মধ্যে দিয়ে। বাংলার মসনাদের উপর তাদের ক্ষমতা প্রতিষ্ঠানের লড়াই এতটাও ক্ষুদ্র ছিল না। দিল্লির সিংহাসন সেই সময় মুঘলরা নিজেদের শেষ ঐতিহ্যকে রক্ষা করবার তাগিদে একেবারে তৎপর হয়ে উঠেছেন। তারা বাংলাকে শুধুমাত্র নিজেদের সুবেদারী প্রতিনিধিত্বের অধিকারী হিসাবেই নয়, সেই সাথে নিজেদের ক্ষমতা হস্তান্তর নীতির একটি মূল্যবান পরিকাঠামো হিসাবে গুরুত্ব প্রদান করেছিলেন। এই তৎপরতা এতটাও শক্তিশালী ছিল না, কারণ সেই সময় মুঘল শক্তি নিজেদের শেষ নিঃশ্বাসের মধ্যে দিয়ে আশু ক্ষমতা নীতিগুলিকে কার্যকরী করতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। বাংলার থেকে প্রেরিত অর্থের দ্বারাই দিল্লিকে রক্ষা করবার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন মুঘল সম্রাটেরা। তাই বর্গি অর্থাৎ মারাঠারা এই বাংলাকেই নিজেদের হাতিয়ার বানাতে চেয়েছিলেন। এক বা একাধিক প্রদেশে বিভক্ত এই বাংলার উপর একাধিক রাজা, জমিদার, এমনকি সামন্তদের প্রভাব বিস্তার ঘটেছিল। এরা কেউই একে অপরের সাথে সাম্প্রদায়িক নীতির বাইরে বেরিয়ে মিশতে পারতেন না। পারস্পরিক যুদ্ধ, বিগ্রহ ও অশান্তি এক প্রকার লেগেই থাকত। এর মধ্যে দিয়ে বাংলার দুর্বল শিকড়গুলিকে ধরে ফেলতে পেরেছিল বর্গীরা। তার একদিকে যেমন বৈদেশিক শত্রুদের আক্রমণকে প্রতিহত করবার ক্ষমতা অর্জন করেছিলেন, ঠিক একইভাবে তারা একে একে বাংলার আঞ্চলিক স্থানগুলির উপরেও নিজের ক্ষমতা প্রতিষ্ঠার কাজে আরও অনেকখানি বিচক্ষণ হয়ে উঠেছিলেন। 1742 সাল থেকে 1751 সাল পর্যন্ত বাংলাকে বর্গীদের অবাঞ্ছিত আক্রমণ সহ্য করতে হয়েছিল। এই আক্রমণের বীজ সঞ্চিত ছিল ওই স্থানীয় শক্তিগুলির গর্ভে, কিন্তু একে অপরের সাথে যোগসূত্র স্থাপনে অপরাগ এই অঞ্চলগুলি কোনোদিনই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেননি। ঘটনাটি ঘটেছিল 1750 সালে। বর্গীদের আক্রমণ তখন অনেকটাই ম্লান হয়ে এসেছে। বর্ধমানের জমিদার প্রতাপ বাহাদুর সেই সময় নিজের ক্ষমতাকে রক্ষার লড়াইয়ে তৎপর হয়ে উঠেছিলেন,
কিন্তু বর্গীদের আক্রমণকে প্রতিহত করবার মতো শক্তি তার ছিল না। ফলে পরাজয় বরণ করতে এক প্রকার বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু এই সময় ঘটেছিল আরও একটি ভয়ঙ্কর ঘটনা। বইয়ের পাতার পরবর্তী অংশগুলি খুঁজে না পাওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়ল অভিমন্যু। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত এই ছেলেটি বেশ অনেক দিন ধরেই চিন্তিত। বর্ধমানের এক প্রত্যন্ত এলাকায় খোঁজ করতে যেতে হবে এক বিশেষ বিষয়ের। একাধিক মৃত্যু, অথচ কোনো প্রমাণ নেই। এমন এক পরিস্থিতির শিকার অভিমন্যুর কাছে গোটা বিষয়টাই রহস্যময় হয়ে উঠেছিল। কোনো এক প্রাচীন ঐতিহাসিকের হাতে লেখা ওই ঐতিহাসিক দলিল ও দস্তাবেজগুলিকে নেড়ে চেড়ে দেখতে দেখতে সে নিজের মধ্যেই কোথায় হারিয়ে গিয়েছিল। তবে ইতিহাস অপূর্ণ রেখে ওই অঞ্চলে পা রাখতে পারাটাও হয়ে উঠেছিল বেশ সমস্যার। আশেপাশের র্যাকগুলিতে খোঁজার পরেও কোনো কিছুই নাগালে পেল না অভিমন্যু, হতাশ হয়ে পড়ল। এমন সময় এক ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। বর্ধমানের ওই প্রত্যন্ত গ্রামটির সম্পর্কে যতই শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। ওখানকার মাটির মধ্যে যেন কোনো একটা ভয়ার্ত বীজ লুকিয়ে রয়েছে। যারাই ওখানে যাচ্ছে কিছু না কিছু ঘটেই যাচ্ছে। এর নেপথ্যে হয়তো কোনো বড়সড় কারণ লুকিয়ে রয়েছে। ঘনীভূত হয়ে চলেছে একাধিক রহস্য, কিন্তু এটার কারণটা এখনো পর্যন্ত আন্দাজ করতে পারছি না। এরকম একটা জায়গায় তোমার যাওয়াটা কি যথার্থ হবে বলে তুমি মনে করো অভিমন্যু? বড় সাহেব ঘরের দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই যে এতগুলো কথা বলে ফেলবেন সেটি বিন্দুমাত্র আন্দাজ করতে পারিনি অভিমন্যু। কিন্তু আজকে লোকটি যে তার প্রতি এতটা সহায় হয়ে যাবেন সেটা কোনোভাবেই ভাবতে পারল না অভিমন্যু। লোকটাকে বসুন বলার আগেই লোকটি তার দিকে এগিয়ে এলেন। এরপরে সামনের চেয়ারটি টেনে সেখানে বসলে। তার কাছে এগুলির কোনো আপেক্ষিক গুরুত্ব ছিল কি না বিষয়টি ভাবার আগেই টেবিল থেকে বইয়ের পাতাগুলিকে সংগ্রহ করে তিনি দেখতে শুরু করলেন। এই পাতাগুলির অবিচ্ছিন্ন অংশগুলিকে হাতে নেওয়া মাত্রই তিনি পুনরায় দ্বন্দ্বের শিকার হলেন। বড় সাহেবের দিকে তাকিয়ে অভিমন্যু বেশ কিছু আত্মস্থ করবার চেষ্টা করলেন। আসলে আমিও এই বিষয়টা নিয়ে বেশ অনেক কিছুই ভেবেছিলাম। এই বইটা থেকে বর্গীদের ইতিহাস প্রসঙ্গে অনেক কিছুই জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা জায়গায় এসে দেখলাম বইয়ের পাতাগুলো গায়েব হয়ে গেছে। বড়বাবু বিষয়টা নেড়ে চেড়ে দেখতে শুরু করলেন, তারপর বললেন, গায়েব হয়ে গেছে না গায়েব করে দিয়েছে? গায়েব করে দেওয়া হয়েছে বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন স্যার? যে সময়কার কথা ওই বইটাতে লেখা আছে সেটি এখন আর নেই। এখন সময় অনেকভাবে নিজের রূপ পরিবর্তন করেছে অভিমন্যু। এখন সেখানে এমন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেগুলোর কোনো বাস্তবিক প্রমাণ পাওয়া যাচ্ছে না। কারা এরকম ঘটনার জন্য দায়ী কিছুই আন্দাজ করতে পারছি না। গোটা বিষয়টা আমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের টিমের যে কজন সদস্য ওখানে গিয়েছিলেন তাদের লাশ একটি ভাঙা পাতকুয়োর পাশে পড়ে থাকতে দেখা গেছে। এর আদপে কোনো ভিত্তি রয়েছে কিনা সে বিষয়ে আমরা কেউ সেভাবে নিশ্চিন্ত হতে পারছি না। আমি জানি না তোমাকে সেখানে পাঠানো সঠিক বা যুক্তিযুক্ত হবে কি না, তবে ওপর থেকে অর্ডার এসেছে এবার যেন এমন কাউকে পাঠানো হয় যিনি গোটা রহস্য ভেদ করে আসতে পারবে। তুমি ছাড়া আপাতত আর কেউই উপস্থিত নেই। এই কাজের জন্য তোমাকে পাঠানোই একেবারে যুক্তিযুক্ত হবে। এখন দুশ্চিন্তা হচ্ছে তোমার সুরক্ষা নিয়ে। তোমাকে সুরক্ষিত রাখা সম্ভব হবে কি না এটা দায়ভারী বা কে নেবে? অভিমন্যু বিষয়টির গভীরতা আন্দাজ করতে পারলেন, তারপর বললেন, বেশিরভাগ লাশকেই কুয়োর পাশে পড়ে থাকতে দেখা গেছে।
তাঁদের মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। এহেন ভয়াবহ দৃশ্য আগে কোনো দিন দেখিনি। এগুলোর মধ্যে আদৌ কোনো রহস্য আছে, নাকি ওই জমিদার বাড়িটিকে হাতানোর জন্য কোনো গোষ্ঠী এমনটা করে চলেছেন, সেটাও তো আন্দাজ করতে পারছি না। বিষয়টা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে আমি কখনোই দুশ্চিন্তা করতাম না। বিষয়টা এখানে শেষ হয়নি। ওখানে নাকি এক মহিলাকে দেখতে পাওয়া গেছিল। রাতের দিকে তাকে প্রায় ওই পুরাতন রাজবাড়ির ধাঁড় ঘেঁষে চলাফেরা করতে দেখা গেছে। এগুলোর অস্তিত্ব সম্পর্কে আদৌ ওখানকার মানুষ সেভাবে ওয়াকিবহল কিনা আমি কিছুই জানি না। তবে ওখানে আমাদের একটি বিশ্রামাগার রয়েছে। আমাদের অস্তিত্ব জড়িয়ে রয়েছে ওই পুরাতন জমিদার বাড়িটিকে কেন্দ্র করে। ওখানে নাকি ঘোড়া ঘোড়া মোহর সঞ্চিত রয়েছে। যেহেতু ওটা এখন সরকারি প্রপার্টি, তাই বিষয়টার তত্ত্বাবধানে রয়েছি আমরাই। আমাদেরকেই ওই জায়গাটা, এমনকি জমির ওপরে ভাগিদারি সত্তা তৈরি করতে হবে। এক্ষেত্রে তোমার সাথে আরো দুজন কর্মীকে পাঠানো হবে। তুমি ওই গুপ্তধনের খোঁজ করবে আর বাকিটা স্পেসিমেন্ট সংগ্রহ করে আনবে। বাকিটা তোমরা ফেরার পরে আমি আমার ম্যানেজারের সঙ্গে আলোচনা করে নেব। তোমাদের থাকা খাবার সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হবে। কাজেই তুমি শুধু কাজটাতেই ফোকাস করো। আমিও এটাই চাই। অভিমন্যুর কাছে এই কাজটি ছিল একটি নতুন চ্যালেঞ্জের মতো। এই কাজটি সুসম্পন্ন হলে তারপর তার চাকরির উন্নতির পাশাপাশি আরও একাধিক বিষয়ে উন্নতির সম্ভাবনা লুকিয়েছিল। তাই এক কথায় রাজি হয়ে গেল সে। বেশ বেশ স্যার, আপনাকে এতটা দুশ্চিন্তা করতে হবে না। ওখানে শুনেছি কিছু সরকারি ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো ফলো করেই ওই অঞ্চলে প্রবেশ করার কথা উল্লেখিত রয়েছে। আশা করি সেই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখেই আমি এগিয়ে, মানে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই কাজে আমার সহকারীরা আমাকে অনেকটাই সাহায্য করে দিতে পারবেন বলে আমার বিশ্বাস। অভিমন্যু এই কথাগুলো বললেন ঠিকই, কিন্তু মনের মধ্যে একাধিক প্রশ্ন ভিড় করে আসতে শুরু করেছিল তার। সেই প্রশ্নগুলির সমাধান খুঁজে বার করার কাজ ছিল খুবই কঠিন। নিজের আভিজাত্যের সাথে খাপ না খেলেও সত্যিগুলিকে হাতে তালুর মধ্যে শক্ত করে চেপে ধরেই আগামীর পথ অনুসরণের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন তিনি। কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল অভিমন্যু। সঙ্গে রইল দুজন সন্ডা মার্কা ভদ্রলোক। তাদের সাথে কথায় পেরে উঠবার পরিবর্তে তাদের মস্তিষ্কের ভেতরে চলতে থাকা বিভিন্ন নিরাবরণ প্রশ্নগুলিকে কেন্দ্র করে দীর্ঘ পথ অতিক্রম করে ফেলল অভিমন্যু। বর্ধমানে পৌঁছতে পৌঁছতেই সন্ধে হয়ে গিয়েছিল। সেখানকার পরিবেশের মধ্যে অন্ধকারের পাশাপাশি হাতছানি দিয়ে ডাকছে এমন আরো অনেক কিছু। শহরের পরিবেশের তুলনায় গ্রামের ওই নিস্তব্ধ পরিমণ্ডলটি অভিমন্যুকে অনেকটাই নতুন করে ভাবতে সহায়তা করেছিল। গ্রামের সীমানায় এসে পৌঁছলেন সকলে। রাতের ওই আলো আঁধারির মধ্যে সন্ধ্যের ফিকে হয়ে আসা আলোটা কোথাও যেন মুখ লুকিয়ে আস্তানা খোঁজার চেষ্টা করছিল। গ্রামের পরিবেশটা ছিল চোখে পড়ার মতো। মানুষজনের বসবাসের ক্ষেত্র হিসেবে চিহ্নিত ওই গ্রামটি বর্গীদের প্রাচীন ঐতিহ্যকে অতিক্রম করে ধীরে ধীরে নিজের চেতনা সঞ্চারে বেশ অনেকখানি পারদর্শী হয়ে উঠেছিল। গ্রামের প্রান্তরে পড়ে থাকা কিছু প্রাচীন পাথরের টুকরো প্রমাণ করে দিয়ে যাচ্ছিল সেই ঐতিহাসিক অস্তিত্বকে। বাতাসের শব্দটি হঠাৎ দ্রুততার সাথে চুপি সারে তার অন্তরে লুকিয়ে থাকা কিছু রহস্যময় কথাকে তাদের সামনে তুলে ধরতে চাইছিল। ধীর গতিতে ওই নিশ্চিহ্ন হয়ে যাওয়া জমিদার বাড়িটির দিকে এগিয়ে যেতে লাগলেন অভিমন্যু। তার সঙ্গে থাকা দুজন সদস্য তার সাথেই এগোতে শুরু করলেন। পাশ থেকে ভেসে আসা সহস একটা শব্দে কানে যেতেই চমকে উঠল অভিমন্যু। একটি মেয়েলি কণ্ঠস্বর হাওয়ার গতিবেগের সাথে তরঙ্গায়িত হয়ে তার কানে এসে পৌঁছাল। অভিমন্যু, হ্যাঁ অভিমন্যু, আমার কাছে এসো না, এসো না আমার কাছে,
আমি এত কাল তোমার পথে অপেক্ষা করে রয়েছি, তুমি এভাবে আমায় ফিরিয়ে দিতে পারো না? আরো কাছে এসো, এই অভিমন্যু এসো না, আরো কাছে এসো, অনেক কাছে এসো, এসো না এই অভিমন্যু, আমার কাছে এসো, আমার অনেক কাছে, অনেক কাছে এসো, এসো চলে এসো। কণ্ঠস্বরের ওই মৃদু তরঙ্গায়িত শব্দগুলি বাতাসের ঘেরা টোপ কাটিয়ে উঠে অভিমন্যুর শরীরের প্রতিটি কোণায় নিজের প্রভাব বিস্তার করতে চাইছিল। শব্দগুলির মধ্যে লুকিয়ে থাকা উচিত রহস্যগুলি ধীরে ধীরে অভিমন্যুর মস্তিষ্কের উপরে এক নতুন সংজ্ঞায়িত প্রভাব বিস্তার করেছিল। ওই কণ্ঠস্বরটি কানে যেতেই অভিমন্যু চমকে উঠলেন। তার মনে হলো বাতাসের সাথে সাথে কারোর উপস্থিতিও যেন ওই ক্ষেত্রটির উপর নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। আশেপাশে তাকাতে লাগল সে, অথচ কাউকেই নজরে পড়ল না। সামনে এগিয়ে যাওয়া দুজন সদস্যকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করতে লাগলো অভিমন্যু। আচ্ছা, আপনারা কি কোনো মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়েছেন? আমার নাম ধরে কেউ যেন ডেকে উঠলেন, বারংবার তার কাছে যেতে বলছিলেন, মনে হচ্ছিল তিনি যেন হাতছানি দিয়ে আমার ডাকছেন, কাউকে উদ্দেশ্য করে যেন গোটা জায়গাটার প্রতি এক বিরূপ প্রভাব বিস্তার করতে চাইছেন তিনি, অথচ আমি কাউকেই সেভাবে ঠাহর করতে পারলাম না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সদস্যরা দুজনেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। অভিমন্যুর এতগুলি কথা বলা সত্ত্বেও তারা কেউই পিছন দিকে ফিরে তাকালেন না। বিষয়টি সন্দেহজনক লাগায় অভিমন্যু পা চালিয়ে তাদের দিকে এগিয়ে যেতেই ঘটনা ঘটল। এমন ঘটনা ঘটল যা এক প্রকার প্রশ্নাতীত। মনের গহীনে কোনো জমে থাকা ভয় এক নিমেষে চোখের সামনে এসে পড়তেই সবটা যেন উলট পালট হয়ে যেতে চাইল। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা ওইভাবে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কেন? আরে আপনাদের জিজ্ঞাসা করছি আমি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কি মুশকিল বলুন তো, এমন একটা অপরিচিত জায়গায় এসে পড়েছি, তারপরে আপনারা আবার এমন অদ্ভুত আচরণ শুরু করেছেন, এগুলোর কি আদৌ কোনো বাস্তব ভিত্তি রয়েছে? কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? কথাগুলি বলতে বলতেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন অভিমন্যু, কিন্তু তারপরেও কোনো সুরাহা হলো না। হঠাৎ নারী কণ্ঠে একটি হাসির শব্দ ভেসে এলো। তার সাথে সাথে আকাশ নিজের ভাষা পরিবর্তন করতে লাগল, মেঘের গর্জন শুরু হল, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। ঠিক সেই সময় সদস্যরা দুজনেই অভিমন্যুর দিকে ফিরে তাকালেন। তাদের মুখের পরিবর্তে ছিল এক গোলাকার গর্ত, জলজলে লাল চোখগুলো দিয়ে তার দিকে তাকিয়ে সজোরে হাসতে লাগলেন তারা। তুই ভুল জায়গায় এসে পড়েছিস অভিমন্যু, মৃত্যু ঘণ্টার শব্দ শুনতে পাচ্ছিস? ওটা কিন্তু তোর জমি বাজছে, এখানে রকম ভেদে সব কিছু পরিবর্তনশীল, মানুষ থেকে পশু, আবার পশু থেকে মানুষ, এমনকি শরীর থেকে আত্মা, অথবা আত্মার মধ্যে অধিষ্ঠিত কোন শরীর, একাধিক পরিসরে ব্যক্তিশীল, ছলে বলে কৌশলে তোকে ঠিক শেষ করে ফেলবে। পালিয়ে যা, পালিয়ে যাও অভিমন্যু, পালিয়ে যা। যদি এখনো প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তে পালিয়ে যা।
ওই ভয়ঙ্কর মূর্তি দুটি হঠাৎ জমিদার বাড়ির অলিন্দের কাছে ভাঙা থামটির মধ্যে কোথাও যেন বিলীন হয়ে গেল। অভিমন্যু শিরাবে হিমেল রক্তে স্রোত বয়ে গেল। ঠিক সেই সময় পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসতেই পুনরায় চমকে উঠল অভিমন্যু। একই স্যার, আপনি এখানে কি করছেন? আমরা তো আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। চারিদিকে দেখার পরেও যখন কোথাও পেলাম না, তখন এই দিকটায় আসতে বাধ্য হলাম। মনে হলো জঙ্গলের দিকটায় কারোর পায়ের শব্দ পাচ্ছি। আসার সাথে সাথে দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, জমিদার বাড়ির দিকে তাকিয়ে থরথর করে কাঁপছেন। আপনার সাথে কি এমন কিছু ঘটেছে যেটি অদ্ভুত বা ভয়ানক? দয়া করে এখানে একা একা এদিকে ওদিকে যাবেন না স্যার, এখানকার পরিস্থিতি একেবারেই ঠিক নয়। তা আপনি কিন্তু জানালেন না কি হয়েছে? লোক দুটি অভিমন্যুকে নানানভাবে আসল কথাটি জিজ্ঞাসা করবার ইচ্ছা প্রকাশ করতে লাগলেন, কিন্তু অভিমন্যু দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল ওই জমিদার বাড়ির দিকেই। গোটা শরীরটা ভাষাহীন ছন্দে কেঁপে উঠছিল, মুখ থেকে কোনো কথা বার করতে পারছিল না অভিমন্যু। বারংবার ইশারা করে ওই জমিদার বাড়িটিকে প্রত্যক্ষ করতে চাইছিল অভিমন্যু। তিনি কাঁপতে কাঁপতে বললেন, এখানে কিছু একটা রয়েছে, এমন কিছু যাকে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি আমি টের পেয়েছি। কি ভয়ঙ্কর সেই উপস্থিতি! এক মানুষের একাধিক রূপ বদল, তাও আবার প্রেতাত্মাদের। আর আপনারা, আপনারা কি আমাকে আবার ভয় দেখাতে এসেছেন? আপনারাই তো ছিলেন আমার সামনে। হ্যাঁ, আর ওই যে ওই থামটা, ওটার মধ্যেই তো কোথায় গায়েব হয়ে গেলেন। হ্যাঁ, এই কাছে আসবেন না বলে দিচ্ছি, কিছুতেই কাছে আসবেন না। অভিমন্যুর এমন অবস্থা দেখে তারা দুজনেই ঘাবড়ে গেলেন। তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এরম অদ্ভুত আচরণ করছেন কেন স্যার? আর আমরা প্রেতাত্মা হতে যাব কেন? আমরা আপনাকে খুঁজে না পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। এছাড়া আপনি কাদের কথা বলছেন? অভিমন্যু আরো ঘাবড়ে গেল। বারবার বলছি আমার কাছে আসবেন না, আমি যা দেখার ঠিক দেখেছি। আপনারা নিজেরাই বলেছেন যে এখানে আত্মারা রূপ পরিবর্তন করতে পারে। হ্যাঁ, আসবেন না, খবরদার এইদিকে আসবেন না, চেষ্টা করবেন না। আপনারা সব জানেন, জেনে শুনে এমনটা করছেন। আর ওই কণ্ঠস্বর, হ্যাঁ ওই নারী কণ্ঠস্বর, ওটাও তো সত্যি, একেবারেই সত্যি, আমি আমি ঠিকই শুনেছি। লোক দুটো ভীষণভাবে ঘাবড়ে গেলেন। অভিমন্যু আদপে কি জানাতে চাইছিলেন তার বিন্দু মাত্র ধারণা তৈরি করতে পারলেন না তাদের কেউই। অভিমন্যুর শারীরিক অবস্থার অবনতি ঘটছে দেখে তারা এগিয়ে আসতে চাইলে, ওই পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অভিমন্যু চিৎকার করে উঠলেন এবং তারপরে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। লোক দুটি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কি মুশকিল বলো দেখি, এমন সব মানুষজনকে কেন যে বড় সাহেব এই জায়গায় পাঠান জানি না বাবা। আগেও বহুবার বহুজন এখানে এসে বিপদগ্রস্ত হয়েছেন, এখন আমাদেরকেও আবার এখানে পাঠিয়ে দিয়েছেন। সত্যি বাবা, আসতে না আসতেই বিপদ। এখন এই লোকটাকে ধরে ধরে বিশ্রামাগারে নিয়ে যেতে হবে, ওনার উপর এই তো গোটা প্রজেক্টের গুরু দায়িত্ব রয়েছে। আরে তো যা পরিস্থিতি, এখানে কোনো জনপ্রাণী নেই বললেই চলে। নেটওয়ার্ক রয়েছে কি না তাও জানা নেই, বড়োবাবুকে যে একটা ফোন করব সে উপায়ও নেই, কি করি বলো তো? অপরজন তার প্রত্যুত্তরে জানালেন, এখানে আসবার সাথে সাথে আমার গা খুব ঝমঝম করছিল, মনে হচ্ছিল এখানে কিছু একটা রয়েছে। অভিমন্যু স্যার খুব একটা ভুল কথা বলেননি, তবে উনি কি দেখেছিলেন বলতো? সেসব এখন আলোচনা সাপেক্ষ নয়, রাত বেশ গভীর, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিশ্রামাগারের দিকে এগিয়ে যাওয়া উচিত। রাতের বেলা এখানে একের পর এক অঘটন ঘটেছে, বলা তো যায় না, কুয়ার ধারে হয়তো আমাদের কাটা মুন্ডুটাও। আহ
যত সব অলক্ষণে কথা, আমি এসব নিয়ে আলোচনাই করতে চাই না। চল চল, তাড়াতাড়ি চল। এখানে দাঁড়িয়ে নিজেদের বিপদ বাড়ানোর এতটুকু ইচ্ছে আমার নেই। নিজেদের মধ্যে কথোপকথন শেষ হতেই তারা বিশ্রামাগারের দিকে এগিয়ে যেতে লাগলেন। পথে যেতে যেতে স্থানীয় প্রান্তরগুলি থেকে নানা রকম শব্দ কানে ভেসে আসতে লাগল। রাতের আঁধারে ওই মেঘাচ্ছন্ন পরিস্থিতি কখন মনের অন্তরে লুকিয়ে থাকা চিন্তার মেঘগুলিকে জাগ্রত করে তুলেছিল তা কেউই ধারণা করতে পারলেন না। বৃষ্টির বেশ খানিকটা কেটে গেলেও মেঘের গর্জনের শব্দটি তখনও মাথার উপর বেশ সজোরেই আলোকপাত করতে চাইছিল। পরিস্থিতি যেন নিজের নিরাবরণ অতীতকে তাদের সামনে তুলে ধরতে চাইছে। মনে হচ্ছিল ক্ষণিকের এই মূল্যায়ন যেন গোটা অতীতের সত্তাকে এক নজরে তাদের সামনে তুলে ধরছে। পদব্রজে আরও বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে সম্মুখে একটি বিশ্রামাগার নজরে পড়তেই তারা অনেকটা স্বস্তি অনুভব করলেন। যাক বাবা, এতক্ষণে তাহলে পৌঁছানো গেল। কোনো রকমে এখানে ঢুকে রাতটা কাভার করতে হবে। আরেকজন তো সেই থেকে অচেতন হয়ে পড়ে রয়েছেন। তাড়াতাড়ি চলো, এখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। উনি যদি একটু জলের বন্দোবস্ত করে দেন তাহলে কোনো রকমে আমরা এই ভীতু ব্যক্তিটিকে আওতায় নিয়ে আসতে পারব। কথাবার্তা শেষ হতে না হতেই এক বৃদ্ধ ব্যক্তির লণ্ঠন হাতে তাদের দিকে এগিয়ে এলেন। খুকখুকে কাশির সঙ্গে কপালে একাধিক ভাঁজ এঁকে বললেন, তোমরা কে বাবা? এত রাতে এখানে কি করছো? তাদের মধ্যেই একজন বিচক্ষণ জবাব দিলেন, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গেস্ট হাউস তো? বৃদ্ধ প্রত্যুত্তরে বললেন, আগে হ্যাঁ, তবে এখানে আমি একাই থাকি। এখানকার পরিমণ্ডলে বসবাস করার কাজ এতটা সহজ নয়। রাত বিরেতে কত রকমের শব্দ শুনতে পাই। আর ওই জমিদার বাড়িটি তো একটা মৃত্যুমহল। দূর দূরান্ত থেকে মৃতদের শোকের শব্দ ভেসে আসে। কোনো কোনো কান্না কখনো বা নিদারুণ যন্ত্রণা, সবটাই অতীতের আলেখ্য হয়ে বুকের মধ্যে ঠিপ ঠিপ করতে থাকে। আর আছে সেই ঝনঝন শব্দ, নূপুরের ধ্বনি, আর তার সাথে সেই অপূর্ব গান। কে গায় জানো? বৃদ্ধের বলে চলা অবিচল কথাগুলির মধ্যে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল। তারা উভয় ঢোক গিলতে লাগলেন। না না, আমরা ওসব কথা শুনতে চাই না, জানতেও চাই না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে একটি বিশেষ কাজ সম্পাদনের জন্য। কাজটি কোনো রকমে মিটিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি। এখানে একটা রাত কাটাতেও আর ইচ্ছে করছে না। দেখুন না, আমাদের স্যার এখানে আসার সাথে সাথে এমন কিছু দেখেছেন যার পরেই তিনি অচেতন হয়ে পড়েছেন। আচ্ছা, আপনার এখানে কোনো টেলিফোন মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা রয়েছে? তাহলে একবার কলকাতা ফোন করে বড়বাবুর সাথে এই বিষয়ে কথা বলতাম। বৃদ্ধটি আবার একবার খুকখুক করে কাশলেন। না বাবা, এখানে ওইসব ব্যবস্থা নেই। তোমরা আজকাল কিসব বাক্সবন্দি এক ধরনের যন্ত্র নিয়ে ঘুরে বেড়াও, মধ্যে আবার কিসব ছোট ছোট টুকরো টুকরো চুম্বকের মতো রয়েছে দেখি। হাত লাগানোর সাথে সাথেই কি সুন্দর কথা বলা যায়। ও, আপনি বোধহয় মোবাইলের কথা বলছেন, তাই না?
আমি এত নাম জানি না বাবু, একা মানুষ, তারপরে আবার বৃদ্ধ হয়ে গেছি। যে বাবুরা মারা গেছিলেন তাদের জিনিসপত্রগুলো এখনো এই বিশ্রামাগারে সঞ্চিত রয়েছে। রাতের অন্ধকারে মোবাইলগুলো বেজে ওঠে, মনে হয় যেন মৃতদের আত্মারা এই যন্ত্রের মধ্যে দিয়ে কিছু একটা বলতে চাইছে। কখনো কখনো আর্তচিৎকারের শব্দ ভেসে ওঠে বাবা, কারা ডাকে কেউ জানে না। তবে তোমরা এখানে এসে খুব একটা ভালো কাজ করনি। যখন মৃত্যুর হার ক্রমে বাড়ছে তখন তোমাদের এখানে আসা উচিত হয়নি। আপনি কিন্তু এবার অযথাই আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন। ভাববেন না আমরা কোনোভাবে আপনার ফাঁদে পা দেব। এরকমভাবেই হয়তো ওই লোকগুলোর বিপদ বাড়িয়েছিলেন আপনি। এখন আমাদের দেখতে পেয়ে নতুন করে আশঙ্কার কথাগুলি তুলে ধরতে চাইছেন। আমরা এখানে এসেছি, নিজেরাই নিজেদের কাজ বুঝে নিতে পারব। আমি বিশ্রামাগার, গ্রামেও এর থেকে ভালো পরিষেবা মজুদ থাকে। তারপরে আপনার মতো একটা কেয়ারটেকারকে রেখে দেওয়া হয়েছে, যার নিজেরই সম্বলের প্রয়োজন, সে আবার আমাদের সম্বল দেবে কি? এসব ভুলভাল কথা বলা ছাড়া কোনো গঠনমূলক কাজ করতে পারেন কি? আপনারা সকলেই দেখছি বেশ গরম মেজাজের, তা ওই লোকটিকে ধরে ধরে বসান, ওনার চোখে মুখে জলের ছিটে দিতে হবে তো, না হলে তো জ্ঞান ফিরবে না। বৃদ্ধের কথা মতো তারা অভিমন্যুকে সঙ্গে নিয়ে একটি ঘরের দিকে এগোতে লাগলেন। ঘরের দরজার ক্যাসকেড সব দোকানে আসতেই মনে হলো জায়গাটি তার অতীত ঐতিহ্যকে বেশ সুন্দরভাবেই আঁকড়ে ধরেছে। সেই ঐতিহ্যের মধ্যেও প্রতিটি পদক্ষেপে যে একটি আতঙ্ক লুকিয়ে রয়েছে তা পরিষ্কার অনুভূত হচ্ছিল। খাটে শুইয়ে দেবার পর বৃদ্ধের দ্বারা আনা একটি জলের জগ থেকে বেশ কিছুটা জল নিয়ে অভিমন্যুর মুখে ছিটিয়ে দিলেন একজন। কিছুক্ষণ বাদেই অভিমন্যুর জ্ঞান ফিরে এলো। সামনে তাকাতে তিনি বললেন, আমি কোথায়? আপনারা কারা? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনাদের আমি বললাম না আমার থেকে দূরে থাকতে। কথাগুলো বলা মাত্রই খাট থেকে নেমে দরজার দিকে এগিয়ে যেতে চাইলে বৃদ্ধটি তার পথে বাধা হয়ে দাঁড়ালেন। ঘর ঘরে গলায় বললেন, কোথায় যাচ্ছেন? বাইরে মৃত্যু কড়া নাড়ছে। বাইরে যাওয়ার যে কোনো পথ নেই, একমাত্র এখানেই আপনারা সুরক্ষিত। আমি জানি আপনি কাদের দেখেছেন, ওরা নানান রূপে দেখা দেয়। ওই যে সামনে জমিদার বাড়ি দেখছেন, এটির এক বিশাল অতীত রয়েছে। বর্গীদের আক্রমণের সময় প্রচুর মানুষের প্রাণ গেছিল, তাই ওইখানে আত্মারা সদাই বিচরণ করে থাকে। বাচ্চাদের কবল থেকে ওই স্থানটিকে আজ অবধি কেউ উদ্ধার করতে পারেনি। আপনারা যে কাজে এসেছেন, দিনের আলোয় সেই কাজ সারার চেষ্টা করুন। পূর্বে যারা এখানে এসেছিলেন তাদের কারোর প্রাণ রক্ষা সম্ভব হয়নি। আপনারাও কি সেই? বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বেশ কিছুটা শান্তি অনুভব করলেন অভিমন্যু। তারপর বললেন, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা এখানে গুপ্তধনের সন্ধানেই এসেছি, কিন্তু এখানে আসার সাথে সাথেই এমন এমন কিছুর মুখাপেক্ষী হয়েছে যা সত্য
সত্য এবং অসত্যের মাঝখানে অবস্থান করছে। কিছুতেই বুঝে উঠতে পারছি না আসল রহস্য কি। মৃত্যু ভয়ের চেয়েও বেশি যদি কোনো ভয় থাকে তাহলে ওই নারী কণ্ঠটি আমাকে দিয়েছে। তবে তার ওই মায়াবী কণ্ঠস্বর বারে বারে আমাকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছিল। মনে হচ্ছিল তার দিকে ছুটে চলে যাই। বৃদ্ধটি বললেন, এই মায়াবী অতীত রহস্যের অনুসন্ধানের কাজ এত সহজ নয় বাবু। আর যে কণ্ঠস্বরের কথা বলছেন সেটি কিন্তু আপনার প্রাণ ভ্রমরা নয়, প্রাণ হরণ করার সরঞ্জাম। রাতের বেলায় ওই বিষাক্ত সুরের ধ্বনি মানুষের হৃৎপিণ্ডের তারগুলিকে নাড়া দিলেও খবরদার সেদিকে পা বাড়াবেন না। সুরের সান্নিধ্য লাভ, আর তারপরেই মৃত্যু। কথাটা বলতে বলতেই হ্যারিকেনটি নিয়ে অন্ধকারের উদ্দেশ্যে গায়েব হয়ে গেলেন সেই বৃদ্ধ। বৃদ্ধ ব্যক্তিটিকে লক্ষ্য করে পিছনে থাকা দুই সদস্যের একজন চেঁচিয়ে উঠলেন, আরে আপনি কোথায় চললেন? চিন্তা নেই বাছা ধন, শুধু ভয় পেয়ে তো আর পেট ভরবে না, আপনাদের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। ততক্ষণে আপনারা পরিপাটি হয়ে নিন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সকলেই রাতের আহারের জন্য প্রস্তুত হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ বাদেই হারিকেনের আলোতে বৃদ্ধ দরজায় ক্যাঁচকাচানি শব্দ করে ঘরের ভিতর প্রবেশ করলেন। আপনাদের খাবার রাতে ভালো করে খেয়ে নেবেন, বয়সে বৃদ্ধ হলেও আপনাদের জন্য ভালো আহারের বন্দোবস্ত করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ঘরেই শোবেন, এখানে একাধিক ঘর থাকলেও রাত্রেবেলা আলাদা আলাদা শোয়া খুব একটা ভালো কাজ হবে বলে মনে হয় না। এছাড়া আমি সিঁড়ির পেছনের দিকের ঘরে থাকি, এখান থেকে বেশ কিছুটা দূরে, ওখানে যেতে অসুবিধা হবে আপনাদের, তাই হ্যারিকেনটা ঘরেই রেখে দিয়ে গেলাম। আমি অন্ধকারের মধ্যেই হাতরে হাতরে চলে যাব, আমার এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। যাক, আর রাত করবেন না, সকলে খেয়ে বিশ্রাম নিন, আমি আসলাম। বৃদ্ধের কথা শেষ হতেই তিনি অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেলেন। ওরা সকলে রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়ল। নিশ্চিদ্র রাত্রে মেঘের শাড়িগুলি পূর্ণিমার গোলাকার চাঁদটিকেও নিজেদের গর্ভে ধারণ করেছিল। একবার দেখা দিয়েই আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়তে চাইছিল চাঁদটি। ঠিক সেই সময় হঠাৎ একটি আওয়াজে ঘুমটা ভেঙে যায় অভিমন্য। কিসের আওয়াজ এটা? হ্যাঁ, কিছু একটা যেন শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যারিকেনটা কতটা দূরে রেখে দিয়ে চলে গেছে ওই লোকটা। ভালো লাগে না আস্তাত। বিছানা থেকে নেমে কোনো রকমে ভারপ্রাপ্ত শরীরটিকে নিয়ে হ্যারিকেনের দিকে এগিয়ে গেল অভিমন্য। হ্যারিকেনটি হাতে তুলে নিল সে। এরপর সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতে লাগল। একটি মৃদু কণ্ঠের সুর ভেসে আসতে লাগলো তার কানে। কেউ মৃদু স্বরে গান গাইছিলেন। জঙ্গলের ওই ঘনত্ব ভেদ করে সেই সুরের ধ্বনি অভিমন্যুর দিকে ভেসে আসতে লাগল।
গানের স্বরলিপিগুলি ক্রমাগতভাবে অভিমন্যুর মস্তিষ্কের উপরে প্রভাব বিস্তার করতে লাগল। সেই স্বপ্নীল কণ্ঠের জাদু সব কিছু ভুলিয়ে তার দিকে ডেকে নিয়ে যেতে চাইছিল। হ্যারিকেনটি হাতে নিয়ে অন্ধকারে সীমারেখা পেরিয়ে ওই কণ্ঠের প্রকৃত পরিলেখটি খুঁজতে এগিয়ে যেতে লাগল অভিমন্যু। বাইরের মৃদু হাওয়ার টানে হ্যারিকেনের আলোটি সামান্য দুলতে লাগল। গানটি ধীরে ধীরে জঙ্গলের ধার ঘেঁষে এগিয়ে আসতে আসতে হঠাৎ গায়েব হয়ে গেল। কিছুক্ষণ বাদে সেই নূপুরের শব্দ প্রতীয়মান হয়ে উঠল। আলোটা সামান্য মুখের কাছে নিয়ে জঙ্গলের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন অভিমন্যু। ঝোপের আড়াল থেকে জমিদার বাড়ির ভাঙা অংশটি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। সেই দৃশ্যটি চোখের সামনে ভেসে উঠতে আংশিক চাঁদের আলোটি তার সামনে এসে পড়ল। নিচে পায়ের দিকে তাকাতে সহসা চমকে উঠলেন অভিমন্যু। হ্যারিকেনের আলোটিকে পায়ের দিকে নিয়ে যেতেই একটি ছায়া নজরে পড়ল। নিস্তব্ধ রাত্রিতে সে ছায়ামূর্তির অনুসন্ধানের কাজ এতটাও সহজ ছিল না, তবুও সেটি নজরের আলেখ্যর অন্তরালে নিয়ে এসে কিছুক্ষণ দৃষ্টি নিক্ষেপ করতেই সামনের দিকে একটি চেহারা প্রতীয়মান হয়ে উঠল। সেদিকে ধীরে ধীরে আলোটা ঘোরালেন অভিমন্যু। ক্ষণিক পরেই আবির্ভূত হলেন এক পরমা সুন্দরী নারী মূর্তি। সেদিকে তাকাতেই মনের সমস্ত ভাবাবেগগুলিকে এক লহমায় পূর্ণতা দিতে ইচ্ছা করছিল অভিমন্যুর। সহসা মনের ভাব প্রকাশের ভাষাগুলি ক্রমে জড়িয়ে আসতে লাগলো তার। আপনি কে? মানে আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি ওই বিশ্রামাগারে থাকেন? মানে আসলে আমি বলতে চাইছি, আপনি কি ওই বৃদ্ধ লোকটির আত্মীয় হন? মেয়েটি লাস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইলেন অভিমন্যুর দিকে। কিছু বলার ইচ্ছাটাও নিজের মধ্যে দমিয়ে রাখতে চাইলেন। অভিমন্যু তাকে জিজ্ঞাসা করলেন, মানে আপনি আমার কথার উত্তর দিলেন না যে? আপনি এখানে নতুন এসেছেন বুঝি, আর হাতে হ্যারিকেন নিয়ে কি খুঁজছেন? গুপ্তধন? মহিলাটি খুব সাবলীলভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলেও এর মধ্যে এক অনাবিল রহস্য বাসা বাঁধতে চাইছিল। এমন প্রশ্ন যে তার দিকে এভাবে ধেয়ে আসতে পারে সেটা ভাবা মাত্রই আবার হকচকিয়ে গেলেন অভিমন্যু। তিনি নজর এড়িয়ে থাকার চেষ্টা করেও অসমর্থ হলেন। আপনার হঠাৎ গুপ্তধনের কথাটা মাথায় এলো কেন? মানে আমি তো সেভাবে কিছুই বলিনি, আর এমনকি আমার ইচ্ছের বিকাশের ক্ষেত্রে তেমন কোনো ইতিবাচক শব্দও প্রয়োগ করিনি। তাহলে পুরুষের চোখের মধ্যেই তাদের অন্তরের ভাব লুকিয়ে থাকে। যেখানে লুকিয়ে থাকা রহস্যের অনুসন্ধানের কাজ এতটাও সহজ নয়, তবে আমি পারি। আমি যে থেকেও নেই, আবার না থেকেও আছি, তাই এই অনুভূতিগুলি
আমার কাছে অনেকটাই আয়নার কাচের মতো পরিচ্ছন্ন। আপনি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। অভিমন্যু একাধিকবার ওই মেয়েটির মুখের থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন। তার কাছে এই বিষয়গুলি ক্রমাগতভাবে জটিল প্রতিপন্ন হতে শুরু করেছিল। তিনি কিছুতেই নিজেকে মেয়েটির কাছ থেকে লুকিয়ে রাখতে পারছিলেন না। সহসা তার ঠোঁটের দিকে নজর পড়তেই তিনি আরও কিছুটা উত্তেজনা অনুভব করলেন। মেয়েটি যেন তাকে নিজের দিকে আকর্ষণ করতে চাইছিল। মেয়েটির চোখের ভাষা তার মনের অবস্থার কথা স্পষ্ট বলে দিয়ে যেতে চাইছিল। এমত অবস্থায় নিজেকে ধরে রাখার কাজ আরও কঠিন হয়ে পড়েছিল। অভিমন্যু মেয়েটির আরও কাছে নিজের অজান্তে এগিয়ে গেলেন। তাকে কাছে যেতে দেখেই মেয়েটির ইতস্তত ভাবনাগুলি ক্রমাগত হ্রাস পেয়ে যাচ্ছিল। নিজের শরীরটাকে তার কাছে সঁপে দেওয়ার বাসনায় মগ্ন হয়ে উঠেছিলেন তিনি। অভিমন্যু নিজের খেয়ালে এগিয়ে যেতেই হঠাৎ পিছন থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বরে। তার চেতনা হতেই তিনি চমকে উঠে পিছনের দিকে তাকালেন। স্যার, আপনি এখানে একা একা কি করছেন? কার সাথে কথা বলছিলেন? আর হাত বাড়িয়ে হ্যারিকেনটা কার দিকে নিয়ে যাচ্ছিলেন? লোকটির কথা শুনে ঘাবড়ে গেলেন অভিমন্যু। কি আপনি উঠে এলেন কেন? প্রদীপ্তবাবু কোথায়? উনি আমাকে বললেন, মৃণাল তুই একবার বাইরে গিয়ে দেখে আয়, স্যারকে বিছানায় দেখছি না, তাই হন্তদন্ত হয়ে বাইরে এলাম। সব জায়গায় খুঁজেছিলাম আপনাকে, তারপর দেখলাম আপনি এই জঙ্গলের পাশে দাঁড়িয়ে একা কারুর সাথে কথা বলে যাচ্ছেন। আপনি কি আমার সাথে মশকরা করছেন নাকি? এই তো কিছুক্ষণ আগে এখানে একটি সুন্দরী মহিলা দাঁড়িয়েছিলেন ঠিক আমার সামনেই, আমি তো তার সাথেই কথা বলছিলাম, কিন্তু কথা বলতে বলতে কেমন যেন একটা জ্ঞান শূন্যের মতো এগিয়ে যাচ্ছিলাম, কোনো হুঁশই ছিল না আমার। আমি আপনাকে সত্যিই বলছি স্যার, এখানে কেউ ছিল না, সামনেই ঘন অন্ধকার আর ঝোপ, আপনি সেদিকেই এগিয়ে যাচ্ছিলেন, কিসের আশায় কে জানে। সে যে মিথ্যে বলছে না এটা তার চোখ মুখের অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল। তবু মেয়েটিকে আরও এক ঝলক দেখবার আশায় অভিমন্যু মৃণালকে উদ্দেশ্য করে বললেন, শুনুন, আমি রাতের দিকেই জমিদার বাড়ির দিকটাতে যেতে চাই। শুনেছি জমিদার বাড়ির পিছনের দিক থেকেই একটি রাস্তা গ্রামের দিকে নেমে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা গেলেই গ্রামের দিকে এগিয়ে যাওয়া যাবে। এছাড়া ওই কুয়োটাও তো খুঁজতে হবে। আপনি এক কাজ করুন, আপনি প্রদীপ্তবাবুকেও সঙ্গে করে নিয়ে আসুন। রাতের দিকে ঝঞ্ঝাট একটু কমই থাকে, তাছাড়া এখানকার আসল ব্যাপারটাও তো জানতে হবে, রাতের দিকে যত অঘটন ঘটছে। বুঝলেন কি বললাম? অভিমন্যুর মুখে এই কথাগুলো শোনা মাত্রই এক অনতিক্রম্য ভয়ের আভাস পেলেন মৃণালবাবু। আগামীকাল সকালের দিকে আসবার কথাটি স্যারের সামনে উল্লেখ করার সাহসটুকু দেখাতে পারলেন না তিনি। মৃণালবাবু বিশ্রামাগারের দিকে এগিয়ে গেলেন, সাথে সাথেই আবার ওই নূপুরের ধ্বনিটি কানে এলো অভিমন্যুর। তিনি হ্যারিকিনটি হাতে নিয়ে ঝোপের মাঝ বরাবর এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর যেতেই জমিদার বাড়ির পিছনের দিকটা নজরে এলো। ঠিক সেই জায়গাটিতেই একটি পাতকুয়ো নজরে পড়ল অভিমন্যুর। ওই পাতকুয়োর পাশ দিয়ে নজরে পড়ল সেই নারী মূর্তিটিকে। যিনি ধীমে চলে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। অভিমন্যু কিছু আন্দাজ করতে না পেরেই মেয়েটিকে লক্ষ্য করে সেদিকে এগিয়ে যেতে লাগলেন। হ্যারিকেনটিকে চোখের কাছে ধরেই এগোতে লাগলেন তিনি। শুনছেন, কোথায় যাচ্ছেন? অন্ধকারের মধ্যে ওদিকে ওভাবে যাবেন না। শুনুন, আলোর উপস্থিতি নেই ওখানে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে, এভাবে যাবেন না। লাল শাড়িতে অপূর্ব দেখাচ্ছিল মেয়েটিকে, গোটা পরিবেশটি একটি মায়াবী শোভা বর্ধন করছিল।
মেয়েটিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলেন অভিমন্যু। তার সাথে মৃণাল ও প্রদীপ্ত তাকে ধাওয়া করতে লাগলেন। তাদেরই সিদ্ধান্ত কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল সেটা ওই মুহূর্তে আন্দাজ করা তাদের কারোর পক্ষেই সম্ভব ছিল না। মৃণাল উত্তেজিত হয়ে চিৎকার করতে লাগলেন, স্যার স্যার ওভাবে ওদিকে যাবেন না, দয়া করে ওইদিকে যাবেন না, আমাদের কাছে টর্চ রয়েছে, একটু অপেক্ষা করুন, জায়গাটা ভীষণ অন্ধকার ও ভাঙাচোরা, এই অবস্থায় যে কোনো রকমের বিপদ ঘটতে পারে, শুনছেন, ওদিকে যাবেন না। কথাগুলো বলার সাথে সাথে তাদের গতিরোধ করলেন এক রমণী। লাল শাড়ি পরিহিত সেই রমণীর দিকে নজর পড়তেই ঠক ঠক করে কাঁপতে লাগলেন প্রদীপ্ত ও মৃণাল। সামনে এগিয়ে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। মহিলাটি শূন্য কাপড়ের আঁচলটিকে উড়িয়ে দিয়ে তাদের গতিরোধ করলেন। প্রদীপ্ত ডান দিকে নজর করতেই একটি পাতকুয়া দেখতে পেলেন। ওদের পূর্বের সব কথা মনে পড়ে গেল। বড় সাহেব এই পাতকুয়ার কথাই বলেছিলেন। মহিলাটির অট্টহাসি রক্ত উঠলেন। এরপরে তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, কি ভেবেছিলিস, এখান থেকে গুপ্তধন নিয়ে পালাতে পারবি? এত সহজ এখান থেকে পালিয়ে যাওয়া? যা যা ঘটেছে সব কিছুর পিছনে কারণ থাকে, আমার মৃত্যুর পিছনেও এক বিশেষ কারণ ছিল, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই জায়গাটিতে আটকে রাখা হয়েছিল, তবে এখন আমি আমার এই উদ্দেশ্য নিয়েই নিজের অস্তিত্বকে বলবৎ রাখব, যে বা যারা এই সম্পত্তির ওপরে নজর দেবে তাদেরকে আমি নিজের হাতে শেষ করব। চোখের সামনে অমন ভয়ঙ্কর একটি মূর্তি দেখে প্রদীপ্ত মৃণাল অত্যধিক ঘাবড়ে গেলেন। মেয়েটির রক্তবর্ণ চোখ দুটি থেকে জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছিল। মৃণাল কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আপনি কে? আমরা এখানে কোনো কিছু চুরি করতে আসিনি, আর আর আপনার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদেরকে এক বিশেষ কাজে পাঠানো হয়েছে, ওই সম্পত্তি এখন সরকারের দখলে, এর উপরে সরকারি মোহর পড়ে গেছে, তাই আমরা সেটিকে সংগ্রহ করতে এসেছিলাম। অভিমন্যু, অভিমন্যু অর্থাৎ যিনি এগিয়ে গেছেন তিনি আমাদের সাথেই এসেছেন, তার তত্ত্বাবধানেই আমরা কাজটা করতে এসেছি, দয়া করে আমাদেরকে যেতে দিন, ছেড়ে দিন আমাদের, আমরা কথা দিচ্ছি আমরা এখান থেকে চলে যাব। সেইপরে তিনি তারও স্বরে চিৎকার করতে লাগলেন। তার চিৎকারের শব্দে ওদের দুজনের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে আসতে লাগলো, কান দিয়ে ও নাক দিয়ে রক্ত নির্গত হতে লাগলো। সেখানেই তারা আবিষ্কার করলেন ওই বৃদ্ধটিকে। বিশ্রামাগারের ওই বৃদ্ধটিকে চোখের সামনে দেখে অবাক হয়ে গেলেন তারা দুজনেই। বৃদ্ধটির চোখ মুখের ভাষা পরিবর্তিত হয়ে গিয়েছিল। বৃদ্ধটি নিজের অবস্থান থেকে কিছুটা সরে দাঁড়ালেন। এরপরে তার চেহারার মধ্যে ঘটতে থাকলো এক অদ্ভুত পরিবর্তন। তিনি ক্রমে লম্বা হতে থাকলেন। তার সেই বিশালাকার শরীরটি ক্রমে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এগিয়ে আসতে থাকলো প্রদীপ্ত ও মৃণালের দিকে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করেও পারল না। বৃদ্ধটি বললেন, আমি এই জমিদার বাড়ির চৌকিদার ছিলাম, প্রত্যেককে শেষ করবার জন্য আমি মৃণালিনী দেবীকে সাহায্য করে এসেছি, মৃত্যুর পরেও এই জমিদার বাড়ির পূর্ণ সত্তা ও অস্তিত্বকে বাঁচিয়ে রাখবার জন্য
আমিও প্রেতাত্মা হয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছি। এখানে আক্রমণ হতো সকলেই এমন প্রেতাত্মা হয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তোরা কেউই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না। মৃণালিনী নিজের হাতে তোদেরকে শেষ করবে। মৃণাল ও প্রদীপ্তর কাছে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। তারা যে এমন একটি প্রেত পুরীতে এসে পড়েছে এই ঘটনাটি ছিল এক প্রকার অবিশ্বাস্য। তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু হঠাৎ মনে হলো একটি লম্বা হাত তাদের দিকে এগিয়ে আসছে। পিছন দিক থেকে দুটি লম্বা হাত তাদের দিকে এগিয়ে এসে ঘাড়ের অংশের উপর ধারালো নখ দ্বারা আঘাত করার সাথে সাথে তারা উভয়ে মাটিতে পড়ে গেলেন। এরপর তাদের শরীরটিকে টানতে টানতে কেউ নিয়ে যেতে লাগলেন ওই পাতকুয়োর দিকে। প্রদীপ্ত ও মৃণাল আত্মরক্ষার জন্য চিৎকার করতে লাগলেন। তাদের চিৎকারের শব্দ জমিদার বাড়ির অলিন্দের অংশগুলিকে স্পর্শ করে আবার ফিরে আসছিল। অভিমন্যুর কানে ওই শব্দগুলো পৌঁছলেও তিনি কোনো কিছুই আন্দাজ করতে পারলেন না। জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতেই একরাশ কুমোট অন্ধকার গোটা জায়গাটাকে ঘিরে ধরল। বাইরে থেকে আসা আতঙ্কের শব্দগুলি তার কানে আসলেও তিনি কিছুই অনুধাবন করতে পারলেন না। জমিদার বাড়ির ভিতরে একাধিক বাদুর সাথে সাথে অভিমন্যুর চোখের সামনে দিয়ে উড়ে গেল। চোখের কাছে হাত এনে নিজেকে কোনো রকমভাবে আত্মরক্ষার চেষ্টা করতে লাগলেন তিনি। অন্যদিকে মৃণাল ও প্রদীপ্ত শেষবারের মতো মৃণালিনীর আত্মার কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, এভাবে আমাদেরকে মেরে ফেলবেন না। আমরা কথা দিচ্ছি আমরা এখান থেকে সরে যাব, আর কোনোদিনও এখানে এসে আপনাদের গচ্ছিত সম্পত্তির উপরে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করব না। দয়া করুন আমাদেরকে, দয়া করুন, ছেড়ে দিন প্লিজ। মৃণালিনীর অট্টহাসির শব্দটি আরো প্রখর হয়ে উঠল। নখলো হাতগুলো এগিয়ে আসতে থাকলো তাদের দিকে। মৃণালিনী তাদের ধর থেকে মাথাগুলিকে আলাদা করে দিলেন। তাদের দেহ থেকে ছিন্ন হয়ে যাওয়া শির দুটি পড়ে রইল পাতকুয়ার পাশে। লাল রক্তের প্রবাহ বয়ে গেল চতুর্দিকে, গোটা জায়গাটির উপরে সেটা ছড়িয়ে যেতে লাগলো। মৃণালিনী আবার অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেলেন। মৃতদের স্তূপের উপরেই দণ্ডায়মান হয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল ওই জমিদার ভিটেটি। তার নেপথ্যে লুকিয়ে থাকা এই ভয়াবহ অতীতের খোঁজ পাওয়ার কাজ এতটা সহজ ছিল না অভিমন্যুর। তিনি অন্ধকারের মধ্যেই হাতড়াতে লাগলেন। হ্যারিকেনটা চোখের সামনে তুলে ধরার সাথে সাথে ওই ভাঙা অংশের মধ্যে দিয়ে লম্বা একটি সুড়ঙ্গ পথ নেমে যেতে দেখলেন তিনি। সেটির কাছে হ্যারিকেনটিকে নিয়ে আসতেই হঠাৎ এক ঠান্ডা স্পর্শে চমকে উঠলেন তিনি। হ্যারিকেনটিও হাত থেকে পড়ে চুরমার হয়ে গেল। ঠক ঠক করে ভয় কাঁপতে লাগলেন অভিমন্যু। কোনো রকমে নিজের ভয়কে সংযত করে অন্ধকারের গর্ভে লুকিয়ে থাকা সেই স্থির নিঃশ্বাসের শব্দটি কানে যেতেই তিনি ধীমি কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে কে আছেন এখানে? আমাকে আমাকে স্পর্শ করলেন কে? হ্যাঁ, কথাগুলো বলতে বলতেই ঘামতে থাকলেন অভিমন্যু। এরপরে হঠাৎ মশাল জ্বালানোর শব্দ পেলেন তিনি। আগুনের আঁচটি
গায়ে এসে লাগতেই চমকে উঠলেন। তারপরে সেই লাস্যময়ীর কণ্ঠস্বরটি তার কানে এলো। আপনি ওইদিকে যাচ্ছিলেন তাই না? ওইদিকের পথ তো বেশ অন্ধকারে আচ্ছন্ন। বুঝতেই পেরেছি আপনার সাহায্য লাগবে, তাই সাহায্য করতে চলে এলাম। বিষয়টি শোনা মাত্রই চমকে উঠলেন অভিমন্য। এ কি, আপনি কোথা থেকে এলেন? আপনাকেই তো আমি অনুসরণ করছিলাম, কিন্তু কিন্তু কোথাও তো দেখতে পাইনি। আর আর আপনি হঠাৎ করে এমনভাবে আবির্ভূত হয়ে গেলেন কি করে? মহিলাটি মশালটিকে অভিমন্যুর কাছে নিয়ে এসে বললেন, এখন আমাদের এই পথটিকে অনুসরণ করতে হবে। আপনার গন্তব্যের সঠিক ক্ষেত্রটি কিন্তু আমি জানি। আপনি আসুন, আমার সাথে আসুন, আসুন আসুন, শিগগিরই আসুন। লাস্যময়ীর চোখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলেন অভিমন্যু। তার নিষ্ফলক দৃষ্টিটির দিকে তাকাতে তার রক্ত হিম হয়ে গেল। মনে হলো যেন কোনো অতি প্রাকৃতিক শক্তি নিজের রেশ টিকিয়ে রাখতে চাইছে। মেয়েটির চোখের দৃষ্টি তাকে আচ্ছন্ন করে রাখল। তিনি মন্ত্রমুগ্ধের মতো সেই মেয়েটিকে অনুসরণ করতে লাগলেন। সিঁড়ি দিয়ে এক ধাপ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন অভিমন্যু। মশালের আলোটা গোটা পরিসরের উপরে পড়ছিল। সিঁড়ির দুপাশের জায়গাটি মশালের আলোর দ্বারা সিঞ্চিত হচ্ছিল। আলো আধারির এই আবরণের মধ্যে মৃণালিনীর লাল শাড়িতে আবৃত শরীরটা যেন চকচক করছিল। এত সুন্দরীও যে কেউ হতে পারে সেটা অভিমন্যুর কাছে এক অসাধারণ তাৎক্ষণিক সূত্র হিসাবে কাজ করছিল। মেয়েটিকে অনুসরণ করতে করতেই অভিমন্যুর মনে একাধিক প্রশ্ন আবির্ভূত হতে লাগল। আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? ভাবছেন আমি অশরীরী? আপনার প্রাণহরণ করতে এসেছি? মেয়েটির মুখের কথাগুলো ছিল অবাক করার মতোই। সেগুলি নতুন করে ভয়ের উদ্রেক তৈরি করছিল। মেয়েটির সাথে যে কোনো পুরনো অতীত হাতে হাত দিয়ে এগিয়ে যাচ্ছে এটি তার চলনশৈলী স্পষ্ট করে দিয়ে যাচ্ছিল। অভিমন্যু কথা না বাড়িয়ে বললেন, তেমন কিছু না, আসলে এই জায়গাটি তো এমনিতেই নির্জন, তারপর গ্রামের সীমান্ত কোথায় সেটিরও তেমন খোঁজ করতে পারিনি। বিশেষত এখানে দিনের বেলাতেই আসবার কথা ছিল, মানে আসবো বলে ঠিক করেছিলাম। জানেন তো আমার সাথে দুজন সদস্যেরও এখানে আসবার কথা ছিল, কিন্তু তাঁদেরকে আর দেখতে পাচ্ছি না। বেশ অনেকক্ষণ হয়ে গেল, তাদের কারোরই কোনো খবর নেই। তো আপনি তো বাইরে থেকেই বোধহয় এখানে এলেন, আপনি কি ওদের কাউকে দেখতে পেয়েছিলেন? মেয়েটি অভিমন্যুর মুখে এই কথাটা শোনার পরে সহসা উত্তেজিত হয়ে পড়লেন। তারপর বললেন, আপনাকেও কি তাদের কাছেই পাঠাবো? কি বলছেন আপনি? ওদের কাছে পাঠাবেন বলতে? না না, তেমন কিছু না। আসলে আপনি বোধহয় ভুল শুনেছেন। আমি বললাম আপনি কি ওদের সাথে দেখা করতে চান? আসলে আমি তো তাদের দেখিনি তাই। মেয়েটির কথার পরিবর্তনের বিষয়টি নজরে পড়লেও অভিমন্যু সেই মুহূর্তে কিছুই আন্দাজ করতে পারলেন না। তিনি গর্ভগৃহের মধ্যস্থলে গিয়ে উপস্থিত হলেন। সেখানকার পরিবেশটি ছিল গুমোট, আধার আচ্ছাদনের দ্বারা পর্যুদস্ত। কোথাও কারোর উপস্থিতি ছিল না। অন্ধকারের মধ্যে মুখ গুঁজে পড়েছিল কিছু নুড়ি পাথর, আর তার সাথেই নিজের স্থান দখল করে রেখেছিল কিছু পুরনো দলিল ও কাগজপত্র।
এমন একটি ভাঙাচোরা পরিবেশের মধ্যেও যে কিভাবে এই বিষয়গুলি নিজের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারে সেটাই দেখা মাত্রই মারাত্মকভাবে ঘাবড়ে গেলেন অভিমন্যু। কিছুটা দূরে এগোতেই কিছু খরা নজরে পড়ল। মেয়েটি মশালটিকে নিয়ে ওই খরার কাছাকাছি পৌঁছলেন। মোহরের মতো কিছু একটা তীব্রতার সাথে চকচক করতে দেখা গেল। বিষয়টি আকর্ষণীয় হয়ে উঠতেই নিজের কৌতূহলকে প্রশমিত করতে পারলেন না অভিমন্যু। তিনি এগিয়ে গেলেন, মোহরের দিকে হাত বাড়াতেই দেখলেন সেটিকে তার চোখের সামনে থেকে অদৃশ্য কোনো শক্তি কিছুটা সরিয়ে দিল। আরও কাছে এগোনোর পরে ঠিক এমনটাই ঘটল। বিষয়গুলির মধ্যে কোনো সামঞ্জস্যতা ছিল না। একইভাবে ক্রমে একের পর এক কাহিনী নিজেকে বিস্তার করতে লাগল। আদৌ একে অপরের সঙ্গে তাদের কোনো যোগসূত্র রচিত রয়েছে কিনা এই বিষয়টি নতুন করে ভাবনার উদ্রেক করতে শুরু করেছিল। তবে অভিমন্যুর কাছে ওই মেয়েটির উপস্থিতির বিষয়টি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল। নিজের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে তিনি বাদবাকি জিনিসগুলির অবস্থান পরিবর্তন হতে দেখছিলেন। ভয়েতে তার সারা শরীর ঠান্ডা হয়ে যেতে শুরু করল। জায়গাটির মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। সেই সাথে মনে হচ্ছিল এক বা একাধিক মৃতদের উপস্থিতি যেন গোটা পরিসরটিকে ঘিরে রেখেছে। তিনি মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা আপনি কি এখানে আছেন? আপনি কোথায় গেলেন? আমি এই জিনিসপত্রগুলোর কথাই জিজ্ঞাসা করছিলাম। আমি কি তাহলে এগুলো নিয়ে যেতে পারি? কথাটি শেষ করার পরেই সহসা একবারে পিছনের দিকে তাকালেন অভিমন্যু। সাথে সাথে মশাল হাতে দেখলেন সেই মেয়েটিকে। মেয়েটি হাঁ করে তার দিকে তাকিয়েছিলেন। আবারও একবার মেয়েটির দৃষ্টির দিকে ভালো করে নজর পড়তেই তিনি হকচকিয়ে গেলেন। আরও একবার একই প্রশ্ন করলেন, কিন্তু মেয়েটি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকার পরে ডান হাতের সাহায্যে সামনের দিকে ইশারা করলেন। সেই ইশারায় নজরে এলো এমন কিছু যা দেখা মাত্রই অভিমন্যুর শিরাবে হিমেল রক্তে স্রোত বয়ে গেল। কাঁপতে লাগলেন তিনি। ঘরা ঘরা মোহরের পিছনের দিকেই পড়েছিল একটি কঙ্কাল। সেটা দেখা মাত্রই এক পা পিছিয়ে গেলেন অভিমন্যু। মেয়েটিকে লক্ষ্য করে নাম ধরে ডাকতেই আর কিছুই নজরে পড়ল না। তারপরেই শুরু হল অট্টহাসির শব্দ। মশালের আগুন নিভে যাওয়ায় গোটা জায়গাটা এক নিমেষে কালো অন্ধকারের গর্ভে লুটিয়ে পড়ল। গোটা জায়গাটির মধ্যে সামান্যতম ছিদ্রও ছিল না। জায়গাটি জমিদার বাড়ির একেবারে শেষ মাথায় অবস্থিত, কিন্তু সময়ের সাথে সাথে ইটগুলিতে ভাঙন ধরায় বেশ কিছু জায়গায় ফাটল ধরেছিল। সামান্য কিছুটা চাঁদের আলো এসে পড়ছিল ওই গর্ভগৃহের মধ্যে। হঠাৎ অট্টহাসির শব্দ ঘরের মধ্যেকার পরিবেশকে একেবারে বদলে দিল। চাঁদের আলোর আভা এসে পড়ছিল ওই কঙ্কালটির উপরে। সেটিকে ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করতে দেখলেন অভিমন্যু। কঙ্কালটি উঠে দাঁড়াল, এরপর শূন্যে ভাসমান অবস্থায় নিজের আসল রূপে আসতে লাগল। অভিমন্যু লক্ষ্য করল সেই লাল শাড়ি পরিহিত মহিলাটি তার চোখের সামনে ভাসমান অবস্থায় অট্টহাসিতে উৎক্ষেপিত। অভিমন্যুকে লক্ষ্য করে তিনি বলতে লাগলেন, এখান থেকে পালা, পালা বলছি, আমি যক্ষিণী। প্রতাপ বাহাদুর আমাকে এখানে যক্ষিণী করে রেখে দিয়েছিলেন। আজ থেকে বহু বছর আগে আমাকে এখানে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। সুন্দরীদের দেখলে সকলেই লোলুপ হয়ে যায়, কিন্তু তুই হোসনি, তাই আমি তোকে প্রাণে মারবো না। ওদের মতো
তোর মধ্যে আমি এই সম্পত্তি পাওয়ার লোভ দেখলে তোকে ওই একই রকম ভাবে শেষ করে ফেলতাম, কিন্তু তুই যদি এখান থেকে না যাস তাহলে এই গুপ্তকুঞ্জের মধ্যেই একইভাবে তোর লাশ পাওয়া যাবে। তোর পিছু করব আমি, তোকে কিছুতেই এই ভিটের কাছে পৌঁছতে দেব না। এই ভিটে আমার, আমি এতগুলো বছর ধরে এই ভিটে আঁকড়ে পড়ে রয়েছি, কিছুতেই এর অস্তিত্বকে ম্লান হতে দেব না। তুইও আজ তাহলে শেষ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। মৃণালিনীর ওই রক্তবর্ণ চক্ষু দুটি তাকে উদ্দেশ্য করে এগিয়ে আসতে লাগলো। এই ভয়ঙ্কর মূর্তিটিকে নিজের চোখের সম্মুখে দেখার সাথে সাথে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন অভিমন্যু। সেই সুন্দরী মুখের পরিবর্তে তার সম্মুখে দাঁড়িয়েছিল করাল বদনা সেই ভয়ঙ্কর চেহারার যক্ষিণী। নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই স্থান থেকে পলায়নের চেষ্টা করতে লাগলেন তিনি। কোনো আলোর উপস্থিতি না থাকায় একাধিকবার দেয়ালগুলিতে ধাক্কা খেলে, কিন্তু তারপরে এক বড় পরিসরের ফাটল লক্ষ্য করে এগিয়ে গেলেন সেদিকে। ওই স্থানটি থেকে চাঁদের আলোর বিচ্ছুরণ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। সেই অংশটি থেকেই ওই জমিদার বাড়ির বাইরে বেরিয়ে আসলেন অভিমন্যু। প্রাণপণে দৌড়তে লাগলেন তিনি। ঝোপের আড়াল থেকে নানান রকম জন্তুদের কোলাহল কানে আসতে লাগলো। মনে হলো কোনো অশরীরী যেন তার পিছু নিয়েছে। এরপরে তাদের আর্তচিৎকারের শব্দটি এক বা একাধিক স্থানে বাধাপ্রাপ্ত হয়ে অভিমন্যুর পিছু নিতে শুরু করেছিল। প্রাণপণে দৌড়তে দৌড়তে তার শরীরের বহু অংশ ক্ষতবিক্ষত হতে লাগলো। তার শরীর ক্রমে দুর্বল হয়ে আসতে লাগল। বেশ কিছুটা দূরে এগিয়ে যাবার পরই হঠাৎ একটা শ্মশান নজরে পড়ল। সেখানে মন্ত্রের ধ্বনি কানে আসতেই সেদিকে এগিয়ে যেতে লাগলেন অভিমন্যু। নিজেকে রক্ষা করবার অপর আর কোনো উপায় না দেখে শ্মশানে বেষ্টিত একটি মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলেন তিনি। তার পায়ের শব্দের সাথে সাথে ধাবিত হতে থাকল প্রেতাত্মাদের কৌতূহল। ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়ালেন এক তান্ত্রিক। তার হাতে স্পর্শে চেতনা ফিরে পেলেন অভিমন্যু। কোনো রকমে তার কাছে হাত জোর করে প্রার্থনা করলেন, আমাকে বাঁচান, হ্যাঁ আমাকে রক্ষা করুন, আমাকে যেভাবেই হোক বাঁচান। ওরা আমার পিছনে আসছে। মৃণালিনী আমাকে শেষ করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। আমি মরতে চাই না, আমি কিছু করিনি। অভিমন্যুর ওই জড়িয়ে যাওয়া কথাগুলির মধ্যে যে এক চূড়ান্ত ভয়ের উদ্রেক রয়েছে সেটা আন্দাজ করতে পারলেন তান্ত্রিক বটুকেশ্বর। এরপর অভিমন্যুর অচেতন দেহটিকে নিয়ে তিনি শ্মশানের পাশের একটি কুটিরে নিয়ে গেলেন। তার ক্ষত স্থানগুলিকে পরিষ্কার করে তাকে একটি খাটিয়ার উপর শুইয়ে দিলেন বটুকেশ্বর। এরপর তার মাথার কাছে ডান হাত থেকে নিয়ে এসে বেশ কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলেন। চামুণ্ডে বীচে কৃপালিং হুং ফট স্বাহা, হুম ক্রিং কালিকে পাপ বিনাশিনী, হুম ক্রিং হিং ফট স্বাহা। এরপরে অভিমন্যুর মাথায় হাত রেখে চোখ বন্ধ করে গোটা ঘটনাটি আন্দাজ করতে লাগলেন। হঠাৎ চোখ খোলার সাথে সাথেই কিছুটা পিছিয়ে গেলেন তিনি। সর্বনাশ, এ তো মহাবিপদ। এই বিপদের হাত থেকে রক্ষা করবার তোর আমার জানা নেই। এই ছেলেটিকে আমি রক্ষা করব কিভাবে? তবে একমাত্র ওই মন্দিরের মধ্যে রাখা মা কালীর খাড়াটি ওকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। তবে এই যক্ষিণীর কবল থেকে ও রক্ষা পাওয়া সম্ভব। সেদিন রাতটা ওইভাবেই অভিমন্যুর পাশে বসে রইলেন তান্ত্রিক বটুকেশ্বর।
গোটা রাতটা তাকে পাহারা দিতে লাগলেন। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথে মন্দির থেকে বেশ কিছুটা লাল চন্দনের প্রলেপ এনে তার কপালে লাগিয়ে দিলেন। অভিমনুর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তিনি চোখ খুলে তাকালেন, সামনে ওই জটাধারী সাধুকে লক্ষ্য করতেই চমকে উঠলেন। এ কি, আপনি কে আর আমাকে কোথায় নিয়ে এসেছেন? ভয় পাস না, ওই যক্ষিণী তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে যে বিপদ কাঁধে নিয়ে তুই এখানে ছুটে এসেছিলিস, সেই বিপদের সংকেত যথেষ্টই তীব্র ছিল। মায়ের চরণে এসে পড়েছিলিস বলেই হয়তো আমি তোকে রক্ষা করতে পেরেছি, না হলে তোর মৃত্যু নিশ্চিত ছিল। আমি ওখানে গেছিলাম এক বিশেষ কাজে, আমাকে কলকাতা থেকে ওখানে পাঠানো হয়েছিল। এমনটা শোনা যায় যে ওখানে নাকি পৌরাণিক কোনো জমিদারের গুপ্তধন লুকানো ছিল, কিন্তু এই গুপ্তধনের সন্ধানে আসা কেউই আর জীবিত ফিরে যেতে পারেননি। আমরা এত কিছু জানবার পরেও এখানে আসবার সাহস দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের সাথেও তেমনটাই ঘটেছে। পথে আসবার সময়ে আমি রক্তের স্রোত দেখতে পেয়েছিলাম। আমার স্থির বিশ্বাস আমার দুই বন্ধু প্রদীপ্ত ও মৃণালকেও শেষ করে দিয়েছে। ওই মৃণালিনী কে? কি বিভৎস সেই চেহারা! আমি কিভাবে নিজেকে রক্ষা করতে পারবো সেই চিন্তা নিয়ে আমি ওখান থেকে প্রাণপণে ছুটে বেরিয়ে এসেছিলাম। এরপর কি হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। যেদিকে গ্রামের সীমানা চিহ্নিত করা ছিল সেখানে এসে কিছুই দেখতে পাইনি। ধুধু করছে প্রান্তর, আর এই প্রান্তরের প্রতীকী হিসাবেই অভিমুখে এই শ্মশানকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কোনো কিছু না বুঝেই মন্দিরের ঘণ্টা ধ্বনি শোনা মাত্রই এদিকে ছুটে আসতে শুরু করলাম। তারপর আর কিছুই মনে নেই। কিন্তু আপনি কে? আমি বটুকেশ্বর। তুই আমার আশ্রয়ে এসে পৌঁছেছিলিস, আমি তোকে রক্ষা করেছি। আজকে তুই মায়ের দরবারে এসে পৌঁছতে পেরেছিলিস বলেই তোকে আমি রক্ষা করতে পেরেছি। এই গ্রাম অভিশপ্ত, বহুকাল আগেই এই গ্রামের সকলকে মেরে ফেলেছিলেন ওই জমিদার। বর্গীদের আক্রমণের সময়কাল থেকেই এই গ্রামটি একেবারে শুনশান হয়ে গেছিল। আমি এখানে একমাত্র মায়ের তপস্যা করতে এসেছিলাম। এই জায়গাটার মধ্যে অবস্থানকারী এই মন্দিরটির একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যের ওপরে ভিত্তি করেই আমি এখানে পদার্পণ করেছিলাম। মায়ের তপস্যা সম্পূর্ণ করার পর আমি এখানেই থেকে যাই। তবে এত কিছু আমি আন্দাজ করতে পারিনি, কিন্তু গতকাল তোর কপাল স্পর্শ করার সাথে সাথেই আমি গোটা ঘটনার একটি পরিচ্ছন্ন বিবরণ পেয়েছি। আর সেই প্রসঙ্গেই তোকে জানাতে চাই। তবে আমাদেরকে খুব সন্তর্পণে এই কাজ সম্পাদন করতে হবে। ওই গুপ্তধনের মায়াই আটকে রেখেছে মৃণালিনীকে। তবে এর পেছনে রয়েছে এক অজানা ইতিহাস। সেই ইতিহাসের কিছু ঝলক আমি পেয়েছি, সেই বিষয়টা আজকে তোকে জানাতেই হবে। তবেই এই গ্রাম অভিশাপ মুক্ত হতে পারবে। মায়ের নির্দেশে আমি এই গ্রামকে অভিশাপ মুক্ত করব। কে এই মৃণালিনী, আর তাকে কিভাবেই বা ধ্বংস করা যেতে পারে? আগে জানতে হবে এর অতীত। তার জন্য আজ রাতে আমাকে ওই জমিদারি ভিটেতে যেতে হবে, যেখানে এর সমস্ত রসদ
লুকিয়ে রয়েছে। আজকে বিপ্রলিপ্ত নক্ষত্র, আজকে যে কোনো শবের উপরেই ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকায় আত্মা ও পরমাত্মার মিলন ঘটে। কাজেই আজকে মৃণালিনীর আত্মাও ওর দেহাবশেষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবে। আমি যেটুকু দেখবার সুযোগ পেয়েছিলাম তার সবটাই এক অতীতের ঝলকের মতো। সেখান থেকে বাস্তবের সাথে অতীতের কোনো অবিচ্ছিন্ন সম্পর্ক আমি লক্ষ্য করতে পেরেছিলাম। ওই পরিবারের সদস্যদের সাথে খুব খারাপ কিছু একটা ঘটেছিল। যে খারাপের সাথে জড়িত ছিল সেখানকার মান সম্মান সব কিছু, অর্থাৎ পরিবারের কন্যাকে কোনোভাবে যক্ষিণী বানিয়ে তাকে জমিদার বাড়ির গর্ভকুঠিতে চিরকালের জন্য আটকে রেখে দেওয়া হয়। সাধারণত কোনো পুরুষ শিশুকেই যক্ষ করা হয়ে থাকে, তবে পুষ্য নক্ষত্রে যদি কোনো রমণীকে যক্ষিণী বানিয়ে কোনো নির্দিষ্ট কাজের জন্য তাকে নিযুক্ত করা হয় তাহলে তিনি হয়ে ওঠেন মাকড় খাকি। বহু পুরাতন পরম্পরা অনুযায়ী এমনটা করা হতো। মহাভারতের সময়কালে এমন অনেক ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। তখন নৃপতিরা নিজের ধনসম্পদ রক্ষার তাগিদে মহিলাদেরকেই যক্ষিণী বানিয়ে তাদেরকে ওই সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করতেন। প্রথমে তাদেরকে ভোগ করা হতো, এরপর নির্দিষ্ট তিথি অনুযায়ী সেই মেয়েটিকে যক্ষিণীর বেশে সাজিয়ে গুছিয়ে ওই গুহার গর্ভের মধ্যে স্থানান্তরিত করে দেওয়া হতো। এরপরে সব দিক দিয়েই সেই কক্ষটিকে আটকে দেওয়া হতো, কিছু খাবার ও সম্পদ তার সাথে মজুদ রাখা হতো। এরপরে ওই কক্ষের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হতো। তার দেহটি পচে গলে ওই ক্ষেত্রের মধ্যেই পড়ে থাকত। কোনো দেহকে বিধি মেনে পূজা করার পরে যদি তাকে যক্ষিণী হিসেবে কোনো স্থানে আটকে রাখা হয় তাহলে তার সব দেহটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এরপরে তার আত্মা আর কোনোদিন ওই ক্ষেত্রের বাইরে যেতে পারে না। সেই কারণেই ওই বদ্ধ ঘরের মধ্যেই তাকে রেখে দেওয়ার বিধি প্রচলিত ছিল, যাতে সেই আত্মা মুক্তির আশায় ওভাবেই ঘুরে বেড়াতে বাধ্য হয়। তাদেরকে যে কাজের জন্য মনোনীত করা হয় তারা সেই কাজ করতেই বাধ্য থাকে। এভাবেই যক ও যক্ষিণীকে নিজেদের সম্পদ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। মৃণালিনীর সাথেও হয়তো তেমনই কিছু একটা ঘটেছিল। ও মানুষকে খতম করবার জন্য প্রণোদিত হয়েছে। যে কাজের জন্য ওকে মনোনীত করা হয়েছে ও সেই কাজকেই পরিণতি দিতে বাধ্য থাকবে, যতদিন না পর্যন্ত সে ওই সম্পত্তিকে যোগ্য ব্যক্তির হাতে সমর্পণ করছে ততদিন পর্যন্ত ওর আত্মা ওইভাবেই বহমান থাকবে। এই যক্ষিণীকে যদি কোনো সাধু বা তপস্বী নিজেদের যজ্ঞের মাধ্যমে মা রূপে আহ্বান করেন তবে তিনি তার মাতৃরূপের দর্শন লাভ করবেন। কিন্তু কেউ যদি নিজের ভোগের বস্তু হিসেবে কামনা করেন তবে যক্ষিণী তার লাস্যময় রূপের দ্বারা সেই নির্দিষ্ট পুরুষকে আকৃষ্ট করতেও সক্ষম। যক্ষিণী হয়ে যাবার পরে কোনো আত্মা নিজের আওতায় থাকে না, সে যেভাবে চায় সেইভাবেই নিজেকে প্রকাশ করতে পারে। ওই জমিদার পরিবারেও তেমনই কোনো অভিশাপ সুরক্ষিত রয়েছে। এই মেয়েটিকেও হয়তো ভোগ করবার পরেই ওই কক্ষের মধ্যে সমাহিত করে দেওয়া হয়েছিল।
আজকেও সেই নক্ষত্র, তাই আজকে রাতের মধ্যেই আমাদের ওই স্থানে পৌঁছতে হবে। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই তুই সমস্ত কাজ সম্পাদন করবি, তাহলে ওই মাকড় খাকির আত্মা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাত হওয়ার সাথে সাথে তারা দুজনেই নিজেদের উদ্দেশ্যের সমাধানে বেরিয়ে পড়লেন। একাধিকবার মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়গুলি উঁকি মারলেও তাদের সাথে লড়াই করে তারা গন্তব্যের দিকে এগিয়ে চললেন। জমিদার ফেটেতে পা রাখার সাথে সাথে শরীরের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করলেন বটুকেশ্বর। মনে হলো পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে। একাধিক ঘোড়ার পায়ের খুরের শব্দ কানে আসতে লাগল। মনে হলো তারা এক স্থান থেকে অন্য স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি চোখের সামনে সবটা দেখতে পাচ্ছিলেন। কারা যেন তরবারি নিয়ে এগিয়ে আসতে থাকলো তার দিকে। এরপরে চোখের পলক পড়বার আগেই তার শরীরটিকে ভেদ করে সেগুলি বেরিয়ে যেতে লাগলো। নিজের শরীরের সাথে আত্মার সংযোগ স্থাপনের চেষ্টা করলেন বটুকেশ্বর। তার মনে হলো এদের অস্তিত্ব যথেষ্ট প্রভাবশালী। সেই সময় তার নজরে পড়ল এক জমিদারকেও। জমিদার প্রতাপ বাহাদুর সমস্ত সেনাদের অতিক্রম করে নিজের সন্তান সমভূমিকে রক্ষা করবার আপ্রাণ প্রচেষ্টায় বিফল হতে লাগলেন তিনি। একাধিক শত্রু তার শরীরের উপর প্রহার করতে শুরু করেছিল। তাদের থেকে নিজেকে কোনো রকমে রক্ষা করে কিছু সিপাহী ও লাঠিয়ালদের উপরে যুদ্ধের দায়িত্বভার অর্পণ করে রক্তাক্ত শরীরটিকে নিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে গিয়েছিলেন প্রতাপ বাহাদুর। হঠাৎ চোখ খুললেন বটুকেশ্বর। এরপর অভিমন্যুকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, এই সেই স্থান। এই স্থানেই একদা বর্গীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন জমিদার প্রতাপ বাহাদুর। তার জমিদারি তখন বর্ধমানের অস্তিত্বকে সমগ্র ভারতবর্ষের কাছে এক বিশিষ্টতা প্রদানে সক্ষম হয়েছিল। তিনি বর্ধমানের বেশ কয়েকটি গ্রামের ওপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন। আর সেই থেকেই তার এই অঞ্চলটি অর্থনৈতিক দিক থেকে বর্ধমানকে ভারতের ইতিহাসে অজেয় অমরত্ব প্রদানে সক্ষম হয়েছিল। তার এই প্রভাবশালী রূপের কথা জানবার সাথে সাথেই বর্গীরা এই অঞ্চলটি আক্রমণের সিদ্ধান্ত নেন। সেই সময় মুঘলদের পৃষ্ঠপোষকতায় এই ঘটনাটি ঘটেছিল। তবে মুঘলদের সাথে তখন বাংলার যোগসূত্র থাকায় জমিদার প্রতাপ বাহাদুর নিজেও হয়তো তাদের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করতে অসফল হয়েছিলেন। আর বর্গীরা সেই সুযোগেই তার এই অঞ্চলটিতে হামলা করেছিলেন। আমি চোখ বন্ধ করতেই কেবল রক্তের খেলা আমার নজরে পড়েছে। তবে দেখলাম জমিদার রণাঙ্গন থেকে জমিদার ভিটের উদ্দেশ্যে অগ্রসর হয়ে যাচ্ছেন। উনি যে কোনো একটি অসম্পূর্ণ কাজকে পূর্ণতা প্রদানের উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছেন সে বিষয়ে আমি নিশ্চিত। চলো আমরা এই পথ ধরেই এগোই। পথ ধরে এগোতে থাকলেন বটুকেশ্বর ও অভিমন্যু। পথে যেতে যেতে বটুকেশ্বর বললেন, এই স্থানটিতে একাধিক মানুষ মৃত্যুবরণ করেছিলেন, তবে আমাদের পিছনেও কোনো এক ভয়ঙ্কর আত্মা রয়েছে। অভিমন্যু প্রত্যুত্তরে জানালেন, হ্যাঁ, ওইদিকেই তো আমাদের অফিসের বিশ্রামাগারটি রয়েছে। ওখানে এক বৃদ্ধ রয়েছে, তিনিই তো আমাদেরকে এখানে আসবার পথ দেখালেন। বটুকেশ্বর বললেন, খবরদার, ওর নাম নিস না। এখানে কেউ জীবিত নেই। ওই তো মৃণালিনীকে খাদ্য জোগায়। ওই দেখ,
ওর পাশে তোর বন্ধুদের মৃতদেহ পড়ে আছে। মৃণালিনী আর ওই বৃদ্ধ অর্থাৎ জমিদারের প্রধান সিপাই দুজনে মিলেই ওদেরকে শেষ করেছে। এখানে আমি আরো অনেক আত্মার উপস্থিতি লক্ষ্য করছি। এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে এই কালো তাবিজের আশ্রয় নিতে হবে। এই নে, এটা হাতে বেঁধে ফেল। আমাদেরকে ওই গুহার গর্ভের দিকেই এগিয়ে যেতে হবে। ওখানেই মৃণালিনীর শরীরটা রয়েছে। আরো কিছুটা এগিয়ে তারা দুটো মশাল পুড়ে থাকতে দেখলেন। বটুকেশ্বর মশাল দুটিকে হাতে তুলে নিয়ে বললেন, এটাতে আগুন দে, এটাই আমাদের পথ দেখাবে। অভিমন্যু মশালে আগুন দিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। বটুকেশ্বর তাকে অনুসরণ করতে লাগলেন। জমিদার বাড়ির অলিন্দে লুকিয়ে থাকা ওই গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতেই বটুকেশ্বরের শরীরে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হল। তিনি মশালের আলোটা সামনের দিকে তুলে ধরতেই একটি কঙ্কাল দেখতে পেলেন। এরপর অভিমন্যুকে উদ্দেশ্য করে বললেন, সামনে দেখতে পাচ্ছিস ওই কঙ্কালটাকে? ওটাই মৃণালিনীর শরীর। আমাদেরকে ওই শরীরটাকে শেষ করতে হবে। আমার কাছে মায়ের খাড়া রয়েছে। এই খাড়ার আঘাতেই ওর শরীরের চারটে টুকরো করতে হবে। তবে সেটা হতে এখনো কিছুটা সময় অবশিষ্ট রয়েছে। পুষ্য নক্ষত্রের আবির্ভাব ঘটার সাথে সাথেই আমরা ওই শরীরটাকে শেষ করব। তবে তার পূর্বে ওই শরীরটিকে আমায় স্পর্শ করতে হবে। ওই দেহটিকে স্পর্শ করলে আমি অতীতের সব ঘটনাগুলি সম্পর্কে ধারণা করতে পারব। তবে নির্দিষ্ট সময়ের পূর্বেই আমাদেরকে এই ক্রিয়া সম্পাদন করতে হবে, না হলে মাকর খাকির আত্মা ওই কঙ্কালের শরীরে পুনরায় প্রবেশ করবে। চল, আর সময় নষ্ট করা যাবে না, এগিয়ে চল। মশালের আলোটা সামনের দিকে পড়তেই পরিসরটি আলোকোজ্জ্বল হয়ে উঠল। এগিয়ে গেলেন বটুকেশ্বর। এরপর মশালটিকে নামিয়ে রেখে ওই কঙ্কালের শরীরে হাত দিলেন। তার শরীরটিকে স্পর্শ করার মুহূর্তে নজরে পড়ল একাধিক গহনা। কঙ্কালটির সারা শরীরে একাধিক অলংকার পরিবেষ্টিত ছিল, যেটি প্রমাণ করে দিচ্ছিল ওই শরীরটির ভেতরে লুকিয়ে থাকা আভিজাত্যের কথা। তিনি যে জমিদার বাড়ির বংশজ, সেটি তার অলংকারের উজ্জ্বলতা ম্লান হয়ে যাওয়ার পরেও পৌরাণিক অতীতকে স্পষ্ট করে দিচ্ছিল। কঙ্কালটির মাথায় হাত রাখলেন বটুকেশ্বর। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে লাগলেন। একে একে তার চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দিতে থাকল অতীতের সব আলেখ্য, যেগুলি ভয়াবহতার পাশাপাশি নিজেদের অবস্থানকেও চিহ্নিত করে দিয়ে যাচ্ছিল। বটুকেশ্বর চোখ বুঝলেন। এরপরে সেই শরীরটির কাছ থেকে দূরে সরে এলেন। তারপর বললেন, এই মেয়েটি স্বয়ং নিজেকেই এই আত্মত্যাগের জন্য ঠেলে দিয়েছিল। ওই পাষণ্ড জমিদার প্রতাপ বাহাদুরের কন্যা এটি। প্রতাপ বাহাদুরের কোনো পুত্র সন্তান না থাকায় তিনি এই মেয়েটিকেই যক্ষিণী বানিয়ে ওই কক্ষের মধ্যে পুঁতে দিয়েছিলেন। বর্গীরা তার প্রদেশ আক্রমণ করেছিলেন ঠিকই, তারপর এই অবস্থায় জমিদার প্রতাপ বাহাদুর নিজের কুক্ষিগত করে রাখা ধনসম্পদকে রক্ষা করবার উদ্দেশ্যে এক বিশেষ তান্ত্রিক ক্রিয়ার সাহায্য নিয়ে নিজের কন্যা সন্তানকে একটি পর পুরুষের সাথে সহবাসে লিপ্ত করেছিলেন। এরপরে তাকে যক্ষিণী বিদ্যার দ্বারা আবিষ্ট করে ওই কক্ষের মধ্যেই সীমাবদ্ধ করে রেখে দিয়েছিলেন। সেই থেকে এই জায়গাটি তার নিজস্ব প্রভাবস্থল হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তার আত্মা
কোনোদিনই এই জায়গাটি ছেড়ে বেরোতে পারেনি। এই শরীরটিকে শেষ করতে না পারলে এই আত্মা কোনো দিনও মুক্তি পাবে না। আমাদেরকে যে করেই হোক এই আত্মাকে মুক্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গোটা অঞ্চলটিকে পরিশুদ্ধ করতে হবে, তবেই গোটা জায়গাটিতে প্রভাব বিস্তারকারী শক্তিগুলি নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলবে ও বাধ্য হবে নিষ্ক্রিয় হতে। এই ইতিহাস অভিমন্যুর কাছে অজানাই ছিল। তান্ত্রিক বটুকেশ্বরের সান্নিধ্যে তাকে এই প্রভাবের থেকে মুক্ত করবার ক্ষেত্রে এক সবিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। তিনি অবাক হয়ে কথাগুলি শুনতে লাগলেন। এরপরে তিনি তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, এরপর আমাদের কি করণীয়? তান্ত্রিক তাকে উদ্দেশ্য করে বলল, এই গোটা পরিসরটিকে পবিত্র জল দিয়ে শুদ্ধ করতে হবে। প্রতিটা বস্তুর ওপরে এই জল ছড়িয়ে দে। এই পবিত্র জলের প্রভাবেই এই বস্তুগুলি নিজের পরলৌকিক সত্তা থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে এই বস্তুগুলির ওপরে আমি এক বিশেষ ক্রিয়া করব। সময়কালটি পুষ্য নক্ষত্রে পদার্পণের সাথে সাথেই প্রেতাত্মারা আবার নিজেদের ক্ষমতায় ফিরবে। তাদেরকে এই জল ও মন্ত্র বেষ্টন করে ফেলবে। তারা সেই ঘেরাটো পেরিয়ে আমাদের কাছে পৌঁছতে পারবে না। তান্ত্রিকের কথা অনুযায়ী সমস্ত জটিল ধর্মী প্রতিক্রিয়ার কাজ সম্পাদনা করতে লাগল অভিমন্যু। এরপরে নক্ষত্রের অবস্থান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আসল। মধ্য গগনে চাঁদ এসে পৌঁছতেই প্রেতাত্মাদের কোলাহল শুনতে পাওয়া গেল। তারা দলে দলে ওই পরিসরের দিকে ধেয়ে আসতে লাগলেন। তান্ত্রিকের কাছে সেই মন্ত্রের শক্তি বলবৎ থাকায় তিনি একাধিকবার সেই সুরাসুরি মন্ত্র জপ করতে লাগলেন। ওম ঋম ক্লিম চামুণ্ডায় বেচে, ওম ঋম ক্লিম পট স্বাহা, ইন্দ্র উপায় দেবী উপায় আত্মজা নর পিশাচায়, ওম ওম ফিট স্বাহা, ওম ঋম ক্লিম চামুণ্ডায় বেচে, ওম ঋম ক্লিম পট স্বাহা, সাথে সাথে সকল আত্মারা জেগে উঠলেন। ওই বদ্ধ কক্ষের মধ্যে প্রেতাত্মাদের মিলিত কলরব ধ্বনিত হতে লাগল। তাদের মধ্যেই এক ভয়ঙ্করী চেহারা প্রতীয়মান হল। মৃণালিনীকে চোখের সামনে দেখা মাত্রই তান্ত্রিক সহ অভিমন্যু ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তান্ত্রিক অভিমন্যুকে ফিসফিস করে বললেন, যক্ষিণীর ক্ষমতার সাথে পেরে উঠবার মতো শক্তি আমারও নেই। সে চাইলেই আমাদেরকে শেষ করে ফেলতে পারে। এই জায়গাটি তার। সে সব রকম ভাবে এই স্থানটিকে নিজের হস্তগত রাখবার জন্য সচেষ্ট থাকবে। নিরদস্ত সময়ের মধ্যেই আমি বলার সাথে সাথে ওই পবিত্র জলটিকে আগে ওর গায়ে ছুঁড়ে দিবি, তারপরে ওই পড়ে থাকা কঙ্কালটির দিকে এগিয়ে যাবি। সেখানে গিয়ে কঙ্কালের ওপরে দুবার আঘাত করবি। ওই দুবারের মধ্যেই যেন চারটে টুকরো চারিদিকে ছিটকে যায়, কথাটা যেন মাথায় থাকে, তবেই ওর শক্তি চিরতরে ক্ষয় হয়ে যাবে। যক্ষিণীর অট্টহাসির শব্দে ফেটে পড়ল চতুর্দিক। নক্ষত্রের ঘের প্রবেশের সাথে সাথেই তান্ত্রিকের কথা মতো বটুকেশ্বর ওই মন্ত্রপুত জল ছুঁড়ে দিলেন মৃণালিনীর দিকে। সাথে সাথে তার শরীরের মধ্যে আলোড়ন সৃষ্টি হল। প্রেতাত্মাদের চিৎকারের শব্দ আরো অধিক মাত্রায় বৃদ্ধি পেতে শুরু করল। বটুকেশ্বর সেই তন্দুলটি অভিমন্যুর হাত থেকে কেড়ে নিয়ে মৃণালিনীর দিকে জল ছুঁড়ে দিতে শুরু করলে আর অভিমন্যুকে উদ্দেশ্য করে বললে, জলটা আমি ওর ওপরে একটু একটু করে ছিটিয়ে দিতে থাকবো। এই সময়ই
তুই ওই খাড়াটি সঙ্গে করে নিয়ে কঙ্কালের শরীরের দিকে এগিয়ে যাবি। ওই শরীরের ওপরে দুবারের অধিক আঘাত করলে এর ক্রিয়া প্রতিক্রিয়া সবই বদলে যাবে। আর মৃণালিনী আরো অধিক পরিমাণে শক্তিশালী হয়ে উঠবে। আমাদের সকলের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সে। অভিমন্যু তান্ত্রিকের কথায় সেদিকে অগ্রসর হতে লাগলেন। মৃণালিনী আভাস বুঝতে পেরে আরো জোরে চিৎকার করতে লাগলেন। তার সেই চিৎকারের শব্দে চারিদিক আবর্তিত হতে থাকল। এক জায়গা থেকে আর এক জায়গায় সেই কণ্ঠস্বর আঘাত পেয়ে সোজা তীরের মতো এসে বিঁধতে লাগল অভিমন্যুর হৃৎপিণ্ডে। তবুও হার না মেনে তিনি এগিয়ে যেতে লাগলেন। এরপরে পরিস্থিতি চরমে পৌঁছলে সেই খাঁড়াটির সাহায্যে ওই কঙ্কালের শরীরের উপর আঘাত করতেই সেটি চারটি খণ্ডে বিভক্ত হয়ে গেল। মৃণালিনী সহ সকল প্রেতাত্মারা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে ওই প্রহারকে রোধ করবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তারা সকলেই অসফল হল। এক সময় একটি গোলাকার পিণ্ড সৃষ্টির মধ্য দিয়ে সম্মুখে থাকা প্রেতাত্মারা গায়েব হয়ে গেল। গোটা জায়গাটির মধ্যে এক শান্তি নেমে এলো। তান্ত্রিক বটুকেশ্বরের ডান হাতটি অকেজো হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমি জীবনে প্রথমবার এই ভয়ঙ্কর প্রক্রিয়ার সম্মুখীন হয়েছি, তাই শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ এই ডান হাতটিকে আমি বলি দিলাম শুধুমাত্র তোর সুরক্ষার জন্য। হ্যাঁ, তোর সুরক্ষার জন্য আর এই গ্রামের কল্যাণের উদ্দেশ্যে। আগামীতে আমি না থাকলেও হয়তো এই গ্রাম আবার আবাদিতে ভরে উঠবে, এই গ্রাম আবার আবাদিতে ভরে উঠবে। কথাগুলি শেষ করেই মাটিতে নেতিয়ে পড়লেন তান্ত্রিক। অভিমন্যুকে উদ্দেশ্য করে বললেন, ওই তন্ডুলে থাকা জলের অন্তিম বিন্দুগুলিকে আমার মুখে দে। হ্যাঁ, আমার মুখে ছিটিয়ে দে। আমি এবার শান্তির ঘুম ঘুমোতে চাই। তুই এখন সম্পূর্ণরূপে মুক্ত। হ্যাঁ, তুই এখন সম্পূর্ণরূপে মুক্ত। চলে যা এখান থেকে, চলে যা। অভিমন্যু তান্ত্রিকের কথা মতো ওই পবিত্র জলের কয়েক ফোঁটা তান্ত্রিকের মুখে দেওয়ার সাথে সাথেই তিনি পরলোক গমন করলেন। ঠিক তারপরই এক পবিত্র জ্যোতি আবির্ভূত হল অভিমন্যুর সামনে। সেই জ্যোতির দ্বারা আয়তকায় বৃত্ত নির্মিত করে আবির্ভূত হল মৃণালিনীর আত্মা। তিনি অভিমন্যুকে উদ্দেশ্য করে বললেন, এই সম্পদের রক্ষার দায়বদ্ধতা থেকে আমি চিরতরে মুক্তি লাভ করেছি। এখন আমি সম্পূর্ণরূপে মুক্ত। আমার কোনো বাঁধন নেই। এই জমিদার ভিটের অভিশাপ থেকে আমি মুক্তি লাভ করেছি। এই সম্পত্তির উপরে আর আমার কোনো রকমের অধিকার রইল না। আমি এই প্রদেশকে চিরকালের মতো অভিশাপ মুক্ত করলাম। এরপর ধীরে ধীরে মৃণালিনীর আত্মা একটি খোলাটে ধোঁয়ার অবয়ব সৃষ্টি করে হারিয়ে গেলেন। দূরে আকাশে টিমটিম করে জ্বলতে থাকা একটি তারার মধ্যে সেই ধোঁয়াটি কুণ্ডলি পাকিয়ে কোথায় যেন নিশ্চিহ্ন হয়ে গেল। বটুকেশ্বর সহ মৃণালিনীর কঙ্কালটিকেও দাহ করলেন অভিমন্যু। ঈশ্বরকে প্রণাম জানিয়ে ওই সম্পদগুলিকে একত্রিত করে বিশ্রামাগারে এসে দেখলেন বৃদ্ধটির কঙ্কাল পড়ে রয়েছে। তান্ত্রিকের কথিত কথাগুলো সত্য প্রমাণিত হল। মাকড় খাগির কবল থেকে চিরকালের জন্য মুক্তি পেয়েছিল ওই গ্রামটি। অভিমন্যু ওই সম্পদ নিয়ে কলকাতায় ফিরলে তাকে ঘিরে মানুষের উন্মাদনার কোনো শেষ ছিল না। এরপরে সবটাই লুকিয়েছিল আগামীর অন্ধকারে।
আপনারা শুনছিলেন ডার্ক টেলস বাই নাইন এফ টেন। আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা, মাকড় খাকির কবলে অবলম্বনে গ্রামের সেই কুয়ো। অভিনয় রক্তিম, অনির্বাণ, রমাকান্ত, প্রভাকর, অভিক, সৃজন, অনন্যা, মৌমিতা ও সুখেন। সাউন্ড ডিজাইনিংয়ে মিরাজুল। পোস্টার ডিজাইনিংয়ে 24/7publishing.com। ক্যালিগ্রাফি, অ্যানিমেশন ও ভিএফএক্সে মিরাজুল। প্রকাশক অরিক বইওয়ালা। প্রোডিউসড বাই 24/7publishing.com।